ওকে আজকে সেপ্টেম্বর কি 4 তারিখ আমাদের বেসিএসএফ ট্রান্স ছিল ওয়েব ডিজাইনের আমাদের আছে ল্যাব হচ্ছে 34 আমরা বুটস্ট্র্যাপ শিখতেছিলাম বুটস্ট্র্যাপ হচ্ছে খুব কিছু ইম্পর্টেন্ট পার্ট আমরা অলরেডি কি দেখে ফেলছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল কি লেআউট লেআউট ঠিক দিয়ে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করছিলাম কিভাবে রেসপন্সিভ হয় কিভাবে রেসপন্সিভ ডিভাইস অনুযায়ী রেসপন্স করে আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার আজকে আমরা হচ্ছে যে এই বিষয়গুলো কাজে লাগাই এই টেমপ্লেটটা করার চেষ্টা করব এখানে হ্যাঁ তাহলে আমরা দেখব যে কিভাবে প্রফেশনাল কাজগুলো হয় কিভাবে আমাদের বুটস্ট্র্যাপ ছাড়া যে ট্র্যাডিশনাল কাজগুলো আমরা করে আসছিলাম সেগুলোর সাথে কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করতেছে একসাথে বুটস্ট্র্যাপ কাজ করে কিভাবে প্রফেশনালি টেমপ্লেটগুলো কি রেসপন্সিভ এবং কি বড় ডিভাইসের জন্য সব ডিভাইসের জন্য কাজগুলো করে ওকে তো এইটা একটা আমাদের ওয়েবসাইট তে ওয়েবসাইটটা আমরা করব এই এর পরে আমরা হচ্ছে যে আমরা হয়তোবা পিএইচডি ফিগমা কিছু একটা আমরা করব হয়তোবা আর যদি সময় না পাই আমরা জাভাস্ক্রিপ্টে কি डायरेक्टली চলে যাব ওকে আমরা ওকে আমাদের হচ্ছে যে আপনারা যদি হচ্ছে যে একটু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যান কিছু টার্মস পাবেন এরকম যে হচ্ছে কি পিএইচডি টু এইচটিএমএল ফিগমা টু এইচটিএমএল এআই টু এইচটিএমএল এআই মিন্স হচ্ছে কি অ্যাডব ইলাস্ট্রেটর হ্যাঁ ওকে আচ্ছা এরপর হচ্ছে আপনার এসকেএস টু এইচটিএমএল এরপর হচ্ছে কি আপনার স্বপ্নে পাওয়া টু এইচটিএমএল আর কি এরকম অনেক কিছু পাবেন তো এখন হচ্ছে যে এগুলো জাস্ট হলো যে কি রিকোয়ারমেন্ট আপনি পিএইচডি বলো হোক বা ফিগমা বলো হোক বা এআই বলো হোক বা এসকেএস বলো হোক এগুলো জাস্ট কি রিকোয়ারমেন্ট এখন এই রিকোয়ারমেন্ট থেকে আপনাকে কি করতে হবে রিকোয়ারমেন্ট যেমনই হোক না কেন আপনাকে কিন্তু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ বা আদার্স কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে কি আপনাকে ডিজাইনটা করে ফেলতে হবে ওকে তাহলে এখানে মেইন পার্ট হচ্ছে আপনার কি আসলে ডিজাইন যেটা টার্গেট পার্ট সেটা হচ্ছে কি আপনার মেইন ফোকাসের জায়গা এটা এই জন্য বলা ধরো হচ্ছে নরমালি যেটা হয় আমি যেটা নরমালি ফেস করছি সবসময় ধরেন আমরা ক্লাসে পিএইচডি শিখাচ্ছি এখন আপনাকে যদি বলে যে ফিগমা আপনি করেন বলে যে ভাই আমাদের তো ফিগমা শিখা নেই পারি না বা সেই রকম একটা বেয়া নিয়ে বসে থাকে আমি ফিগমা পারি না তাহলে ফিগমা করতে পারবো না বিষয়টা ফিগমা পারা না পারা না বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হলো যে আপনার কনফিডেন্স অভাব আপনি যদি যে কোনো রিকোয়ারমেন্ট দেখে ওটাকে ওয়েবে কনভার্ট করতে পারেন তাহলে ফিগমা কোনো বিগ ডিল না কেন বিগ ডিল না দেখেন আপনাকে কিন্তু ফিগমাতে ইউএ বানাতে বলতেছে না ফিগমাটা দেখে দেখে আপনাকে কি কোড করতে বলতেছে কথা বুঝতেছেন একটা বিষয় হচ্ছে কি ইউআই বানানো যা ফটোশপ দিয়ে একটা এটা যে এরকম আমরা একটা ওয়েবসাইট না ফটোশপে কিন্তু এরকম একটা ইউআই বানাতে পারবো ইউআই মানে কি ইউজার ইন্টারফেস এটা গ্রাফিক্স দিয়ে বানাচ্ছে আর আমাদের ইউআই বানাচ্ছি ইউজার ইন্টারফেস বানাচ্ছি কোড দিয়ে পার্থক্য বোঝেন ফটোশপে ইউআই বানাচ্ছি গ্রাফিক্স দিয়ে এখানে ইউআই বানাচ্ছি কোড দিয়ে ফিগমাতে আপনার ইউআই বানাবে গ্রাফিক্স দিয়ে এখানে ফিগমা থেকে দেখে দেখে কোড দিয়ে বানাবো তাহলে কোড কমন এবার ধরেন ক্যানভা ক্যানভাতেও কিন্তু ইউএ বানানো যায় ওখানে ইউএ বানাবে গ্রাফিক্স দিয়ে ক্যানভা থেকে দেখে থেকে ইউএ বানাবো হচ্ছে কি দিয়ে কোড দিয়ে আচ্ছা কথা ক্লিয়ার এরপর ধরেন স্কেচ হোক অথবা হচ্ছে আদার্স কিছু হোক না কেন ওটা জাস্ট রিকোয়ারমেন্ট সেটা ওই ফরম্যাট অনুযায়ী সে আপনাকে ইউআই করে দিবে গ্রাফিক্স হলে গ্রাফিক্স অনুযায়ী ইউআই করে দিবে যদি হাতে আগে স্কেচ হয় তাহলে হাতে আগে কলম দিয়ে বা আদার্স কোনো ডিভাইস দিয়ে আপনাকে একটা ইউআই করে দিল কিন্তু আপনাকে দেখে সেটা কি কোডটা করতে হবে তাহলে রিকোয়ারমেন্ট কিন্তু সবই আসলে একই এবং হচ্ছে এরকম হতে রিকোয়ারমেন্টটা ধরো আপনাকে বলো যে অমুক সাইটের মতো তুমি আমাকে এটা করে দাও তাহলে অমুক সাইটের মতো করে দাও মানে কি আপনি সাইট কপি করবেন না আপনি জাস্ট কি করবেন সাইটটা দেখবেন বর্ডার সাইজ থেকে সাইট থেকে কোনো রিসোর্স চাইলে নিতে পারেন যেমন ইমেজ নিতে পারেন বা টেক্সট নিতে পারেন বা ফন্ট নিতে পারেন কালার নিতে পারেন এগুলো নিতে পারেন হ্যাঁ বাদ বাকি এটা কোড করতে হবে আপনাকে এবার দেখেন এটা আমি কিছু কথা বললাম যেমন কি টেক্সট নিতে পারেন আপনি ইমেজ নিতে পারেন কালার নিতে পারেন আপনি ফন্ট সাইজ বা আদার্স কিছু নিতে পারেন এগুলো আপনি কি পিএইচডি থেকেও নিতে পারবেন আপনি ফিগমা থেকে নিতে পারবেন আপনি হচ্ছে কি আদার্স কোনো এডিটিং টুলস যদি থাকে সেগুলো থেকেও নিতে পারবেন শুধুমাত্র ফিক্সড যদি কোনো আপনার ইউআই হয় সেগুলো থেকে নেওয়া পসিবল না ফিক্সড ইউআই কি রকম যা লাইক স্টিল ইমেজ অথবা হচ্ছে আপনি খাতে কিছু এঁকে দিলেন এগুলো হচ্ছে কি ফিক্সড ইউআই ওগুলা দিয়ে কিছু নেওয়া পসিবল না আর ফটোশপ ইলাস্ট্রেটর অথবা হচ্ছে ফিগমা এগুলোর মধ্যে এডিটেবল ইউআই পাওয়া যায় মানে কি ধরেন আপনি এখানে কোডিং এর মধ্যে যেভাবে কি আপনি এই টেক্সটটা এডিট করতে পারবেন ওখানেও এটা এডিট করা পসিবল ওকে এখানে আবার অ্যাডভান্টেজ পাওয়া যায় হচ্ছে এডিটেবল ইউআই থেকে সেটা অ্যাডভান্টেজ পাওয়া যায় কোড করার ক্ষেত্রে আর ফিক্সড ইউআই তে কিছুটা কি কম সুবিধা পাওয়া যায় আর কি তবে সুবিধা কম হোক বিষয়ক আপনাকে দিন শেষে কিন্তু কোড দিয়ে বিষয়টা কনভার্ট করতে হবে এই জন্য আপনাকে যদি হচ্ছে কেউ যদি বলে কোনো কিছু একটা নাম মনে করেন যে আমি এটা নাম যাই না এক্স ওয়াই জেড বলো যে এক্স ওয়াই জেড এ আমি একটা ইউআই করলাম তুমি এটা কি আমারে ওয়েবে দিয়ে দিবা এইচটিএমএল বানাই দিবা তাহলে একবারে বলার দরকার নেই যে আপনি পারেন না আপনি বলেন যে কি আমাকে দেন দিলে তো আপনি দেখবেন এটা এক্স ওয়াই জেড যদি একটা ইউআই হয়
ওই এক্স ওয়াই জেড ই ওয়াই ওপেন করার কোন একটা মাধ্যম আছে ডেফিনেটলি কোন একটা কোন একটা প্ল্যাটফর্ম থাকবে সেখানে কি ওই ইউআইটা ওপেন করা যায় হ্যাঁ তাহলে আপনি ওপেন করবেন দেখবেন আপনাকে বানাবেন আপনি শেষ টিক 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 করে বানাবেন তাহলে ক্লিয়ার আচ্ছা যেমন দেখেন আমরা যদি একটু ফাইবারে যাই ফাইবারে আসলে এখানে কিছু কিছু হট কিওয়ার্ড আছে যেখানে হচ্ছে কি আমাদের এইগুলা কিন্তু আমাদের সাথে রিলেটেড কিন্তু এগুলো হ্যাঁ তো আমি ওয়েবসাইট ডিজাইনিং গেলাম এখানে দেখেন কি উঠেছে আই উইল ডু ওয়েবসাইট মোবাইল অ্যাপ ল্যান্ডিং পেজ ইউআই ইউএক্স ডিজাইন ফিগমা সেই ফিগমাতে এগুলো করতে পারে আচ্ছা এরপরে আই উইল মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আই উইল ডিজাইন রাসেন্সি ফুল ওয়েবসাইট দেখেন এখানে এটা আছে যে আই উইল ডিজাইন ইউর ওয়েবসাইট লেআউট এডিটেবল ইন এক্সডি পিএইচডি অর ফিগমা হ্যাঁ সে হলো কি ফিগমা পিএইচডি এক্সডি থেকে সে কি করতে পারে আমাদের ইউএ বানিয়ে নিতে পারে মানে এক্সডি আর একটা ওয়ার্ড ছিল এক্সডি কিন্তু অ্যাডোব এক্সডি হ্যাঁ এরপর আই উইল ডি ইউর ইউএক্স ডিজাইন ফর ইউর ওয়েবসাইট ইন এক্সডি এটা 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 ফরম্যাট হ্যাঁ এখানে দেখেন আপনার এই যে ফরম্যাটে থাকে তখন এক্সডি হতে পারে ফিগমা হতে পারে পিএইচডি হতে পারে এআই হতে পারে যেটাই থাকে তখন জাস্ট ওটা কি দিবে আপনাকে এরকম একটা রিকোয়ারমেন্ট দিবে সেটাকে আপনি দেখে দেখে কি এইচটিএমএল এ কনভার্ট করুন আর কি তাহলে আমরা রিকোয়ারমেন্ট ব্যাপারে কিছু বিষয় বুঝতে পারলাম হ্যাঁ তাহলে এখানে আপনাদের হচ্ছে যেটাতে ফোকাস করতে হবে সেটা কি বলেন তো সেটা হচ্ছে যে আউটপুট বা কোডের বিষয়টা অথবা রিকোয়ারমেন্টে কিভাবে আপনি নেবেন বুঝবেন সেটাতে রিকোয়ারমেন্ট কোন ফ্যাক্টরে আসলো এটা নিয়ে কনস্টান্ট অডিট হওয়ার কিছু কোনো আসলে কোনো দরকার নেই আমার যেটা মনে হয় আর কি হ্যাঁ তো আমরা হচ্ছে এটা একটু দেখি এটা শুরু করি চলো হ্যাঁ এখানে প্রথম হচ্ছে এই অংশটা একটু প্লিজ একটু খেয়াল করেন তো এই অংশটা আমরা কি বলতে পারি এটাকে পুরোটা একটু একসাথে ধরি একসাথে ধরলে হেডার এখন প্রফেশনাল সিস্টেম আমরা কাজ কিভাবে করি আমরা এর আগেও বলছিলাম আপনাদেরকে যে প্রফেশনাল সিস্টেমে কাজ করতে হয় কি প্রতিটা সেকশন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা যেমন এটা একটা সেকশন এটা ইন্ডিভিজুয়াল হবে দেন এটা একটা সেকশন এটা ইন্ডিভিজুয়াল এটা একটা সেকশন এটা একটা ইন্ডিভিজুয়াল তাহলে পুরোটাকে হেডার বলতে আমার কি কোনো সুযোগ নাই অ্যাকচুয়ালি এখানে হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি এটা কিন্তু কমন এটা কি ন্যাব কমন এটার কি বলতে পারি তাহলে এটা হতে পারে টপ বার বা টপ হেডার টপ বার বা টপ হেডার তা এটা যেহেতু এক আছে তাহলে এটা হেডার শেষ হেডার ন্যাব আর কি টপ হেডার বা টপ বার গেল এরপরে এটা অ্যাবাউট আস লিখেই আছে এরপরে হচ্ছে কি মেডিকেল সার্ভিস এরপরে হচ্ছে কি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট সেকশন এরপরে কি প্যাকেজ দেন লিখে আস না এরপরে হচ্ছে কি ডক্টর ডক্টর তাহলে এখানে আমরা কি ডক্টর ফোর্টফোলিও রাখ বলতে পারি এটাকে দেন হচ্ছে এটা কি ফাইনাল ডক্টর বা সার্চ ডক্টর বা ফাইনাল ডক্টর আমরা বলতে পারি এরপরে কি টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল এর আর কোন বিকল্প হোয়াট কি আছে টেস্টিমোনিয়াল এর বিকল্প কোন শব্দ বাংলা হোক আর ইংলিশ হোক ফিডব্যাক রাইট ফিডব্যাক সুন্দর টেস্টিমোনিয়াল বাকি ফিডব্যাক হ্যাঁ এরপর হচ্ছে কি ব্লগ এরপর দেখেন এটা নিয়ে একটু কথা জান এটা এই সেকশন এবং এই সেকশন নিচেরটা অ্যাড এটা বাদ এটা এবং এটা এই দুটোকে আমরা কি বলতে পারি ফুটার বলতে পারি হ্যাঁ কিন্তু এখানে আবার যদি আমি আগের কথা চলে আসি যে ইন্ডিভিজুয়াল করতে হবে তাহলে কি হবে ব্যাপারটা এটা হতে পারে কি তাহলে এটার ফুটার ধরেন এটা হলো ফুটার আর এটা হলো বিগ ফুটার এটা হলো বিগ ফুটার হ্যাঁ এটা হ্যাঁ না কন্টাক্ট এটা বিগ ফুটারই বলা এটাকে নরমালি এটা হচ্ছে কি ফুটার আর এটা হচ্ছে কি বিগ ফুটার ওকে তাহলে আমরা ক্লিয়ার না বুঝে গেলাম জিনিসটা ওকে আপনারা কখনোই আলাদা আলাদা এরিয়াকে একটা কমন এরিয়াতে কি নেবেন না ওই স্পোর্টসটা এখন আর নাই আমরা যখন হচ্ছে যে ওই 71 সালের আগে কোড করতাম তখন যেটা হতো যে হচ্ছে কি পুরাটা প্রথমে একটা কন্টেইনার মধ্যে চলে আসতো মানে একটা কমন এরিয়ার মধ্যে চলে আসতো দেন ওটার ভিতরে আলাদা আলাদা ভাগ আসতো আর কি হ্যাঁ ওটা কিন্তু এখন আর হয় না ওগুলো করা যাবে না সব আলাদা আলাদা যাতে ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে ভাই আমার তো এটা ভালো লাগতেছে না আপনি আমার এই হলো যে বুট স্ট্র্যাপের ক্যারাসেলটা বসায় দেন যেন আপনি জাস্ট এটা কোডটা তুলে দিয়ে ওই কোডটা দিয়ে দিবেন এমন আপনার কাজকে হয়ে যাবে এইভাবে কাজ করতে হবে আর যদি আপনি যদি একটার সাথে একটা রিলেশন রাখেন যখন কোনো একটা এরিয়া আউট করে দিবেন বা ইন করবেন তখন আগের পরগুলোর সাথে একটা কি প্রবলেম ক্রিয়েট হতে পারে ওকে ক্লিয়ার বিষয়টা চলো আমরা কোডিং এ যাব আমরা এই সাইডটা রিসেসিভ করব বুটস্ট্র্যাপ দিয়ে এখন কিভাবে কাজটা হয় আমরা এটা দেখার চেষ্টা করি আমাদের এখানে একটা ওয়েব স্ট্রাকচার করা ছিল না একটা ওটাকে আমি আনজিপ করে নিচ্ছি এটা বললাম ল্যাব 34 ওকে
আমরা হচ্ছে বিএস কোডটা ওপেন করি, বিএস লিখলেই আপনাদের ইনস্টল করা আছে, বিএস কোড চলে আসবে, আসলো। হ্যাঁ, আসার পরে কি করবেন দেখেন, এটা হলো বিএস কোডের কি নরমাল উইন্ডো, ওয়েলকাম উইন্ডো, এটা ইন্টারফেস, এটা এখান থেকে এটা হচ্ছে যে এক্সপ্লোরার। হ্যাঁ, এক্সপ্লোরারে আসলে যেহেতু আমাদের এগুলো পাবলিক পিসি, এক্সপ্লোরারে আসলে দেখবেন যে আগের কারো কোনো প্রজেক্ট ওপেন করা আছে কিনা, যদি প্রজেক্ট ওপেন করা থাকে এটা রিমুভ করবেন, না হলে ওটা ধ্বংস হয়ে যাবে, ইস্যু ক্রিয়েট হতে পারে আর কি। দেখা গেলে বলে আপনি ওটার উপরে কাজ করা শুরু করে দিলেন, এটা অসুবিধা না। এই জন্য যেটা করতে প্রথমে এসেই আপনি পুরানো প্রজেক্টটাকে রিমুভ করে দেবেন। কিভাবে করবেন দেখেন, ফাইলে যাবেন, ফাইল থেকে ক্লোজ ফোল্ডার, এখানে একটা অপশন থাকে ক্লোজ ফোল্ডার, না একটা কি অপশন থাকবে এখানে, সেই ক্লোজ ফোল্ডারে ক্লিক করলে ওই প্রজেক্ট যেটা ওপেন ছিল সেটা কি ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এই সিম্পল কাজটা প্রথমে করবেন। ক্লোজ ফোল্ডার তাহলে আপনার নেই, কোনো প্রজেক্ট ওপেন করা নাই, প্রজেক্ট ওপেন করা থাকলে ক্লোজ ফোল্ডারটা আসবে, নাহলে কি আসবে না। ওকে, এটা হলো প্রথম শর্ত। এরপর শর্তটা শোনেন, এরপর হচ্ছে কি আমাদের এই ফোল্ডারটা এখানে ওপেন করতে হবে। নরমালি আমরা কি করতাম, শুধু ফাইলগুলো ওপেন করতাম, কিন্তু অ্যাডভান্স এডিটরগুলো চাই আপনি কি ফোল্ডার সহ ওপেন করেন, তাহলে আপনার আপনি এখানে কি সুবিধা পাবেন। হ্যাঁ, ক্রিয়েটদের সব করা যায়, কিন্তু আমরা যদি এখানে ক্রিয়েট করে নিলাম তাহলে আমরা কি করবো বলেন তো, এটা ওপেন করবো। ওপেন করার অনেকগুলো উপায় আছে, বাট শর্টকাট উপায়টা দেখেন, আপনাকে আগে বিএস কোডটা ওপেন করতে হবে। বিএস কোডটা ওপেন করার পরে আপনি যে প্রজেক্টটা বিএস কোড ওপেন করতে যাচ্ছেন সেটাকে আপনি ধরবেন, দেখেন ধরে মুভ করা যায় না, এটাকে বলা হয় কি ড্রাগ, ড্রাগ। হ্যাঁ, ড্রাগ, এটা হলো ড্রাগ। ড্রাগটা এবার হচ্ছে ধরে এনে বিএস কোডের চেহারের উপরে ধরবেন, তাহলে বিএস কোডটা ওপেন হবে। এবার এখানে এটা ছেড়ে দিবেন বা ড্রপ করবেন, এই এটা চলে আসলো। আপনারা যখন হচ্ছে যে বাসার পিসিতে করবেন তখন এরকম কি একটা ওয়ার্নিং দিতে পারে, এটা বলতেছে যে পাতে আপনি কাজ করবেন এটা কি ট্রাস্টেড কিনা, আপনি ইয়েস দিয়ে এটা দিয়ে দিবেন। এরপর হয়তো বা এই ফোল্ডারে হবে না, আবার হয়তো বা হইতেও পারে, যাই হোক না কেন, নতুনবার প্রথমবার করলে বা নতুন করলে এটা আসে, তখন এটা ইয়েস দিয়ে দিবেন। তাহলে যে পাতটা সেটা তারা ব্যালিড পাত বা এটার কি ইগনোর করবে না, এরকম একটা ঘটনা ঘটবে আর কি। ইয়েস, তাহলে দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এবার আবার দেখেন ফাইলে গেলে এই যে ক্লোজ ফোল্ডার এখানে চলে আসছে, ফোল্ডারে গেলে এটাকে চলে গেল আর প্রজেক্ট নাই। আবার দেখি এখান থেকে যে প্রজেক্টটা চাচ্ছি ওপেন করবো সেটাকে জাস্ট ধরে এনে ড্রাগ করে বিএস কোডের আইকনের উপর ধরলে এটা ওপেন হবে। যদি বিএস কোড ওপেন করা থাকে সেক্ষেত্রে এটা কি ড্রপ করেন বা ছেড়ে দিবেন। এই যে অ্যাডভান্স এডিটরে দেখেন আমাদের লোকালে আমার এখানে যা যা ছিল এখানে কি ডাইরেক্টলি সবই চলে আসছে, যেমন আমরা একটা এসটিএমএল ফাইল, অ্যাসেট, অ্যাসেটের ভিতরে ইসিএসএস, সিএসএস এর ভিতরে আদবা আদা যা যা আছে কি সবগুলো চলে আসছে। আমাদের অ্যাডভান্স এডিটরে যখন কোনো একটা প্রজেক্টকে আমরা কি করি আপলোড করি বা ড্রপ করি, তখন অ্যাকচুয়ালি আমরা বলি এইটা আর হচ্ছে কি লোকাল ফোল্ডার হচ্ছে কি একজন আরেকজনের মিরর। ওকে, লোকাল ফোল্ডার অথবা কি বিএস আমাদের অ্যাডভান্স এডিটরে ওপেন থাকে প্রজেক্ট হচ্ছে একটা আরেকটার মিরর। কেন মিরর, মিরর বলতে আমরা বুঝি যে আপনি যদি মিররের সামনে দাঁড়ান তাহলে আপনার প্রতিবিম্বই দেখা যাবে, এখানে বিষয়টা একই রকম। অ্যাডভান্স এডিটরের প্রজেক্টের যেটা লোকাল প্রজেক্ট কি একইটা, আপনি যদি এখানে কোনো চেঞ্জ ঘটান তাহলে সেই চেঞ্জটা এখানে সরাসরি হয়ে যাবে, মানে এখানে যদি কোনো চেঞ্জ ঘটান সেটাও এখানে কি সরাসরি হয়ে যাবে। যেমন দেখেন আমি যদি এখানে অ্যাসেটে গেলাম, সরি অ্যাসেটে গেলাম, অ্যাসেটে গেছি, দেখেন এখানে একটা সিএস ফাইল আছে, রাইট? আমি এখান থেকে জাস্ট ধরে ধরেন এই যে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম, ডিলিট, হ্যাঁ ডিলিট করে দিলাম, মুখ রিসাইকেল বিন, এখান থেকে ডিলিট হয়ে গেছে, সিম্পল। আবার আমি যদি হচ্ছে এখানে কোনো একটা সিএস ফাইল ক্রিয়েট করি, ধরেন আমি বললাম কি stylle.css, হ্যাঁ দেখুন যে এখানে এটা এখানে কি যে চলে আসছে, অর্থাৎ আপনি এখানে যাই করবেন সেটার সাথে সাথে এখানে কি ঘটতে থাকবে। ক্লিয়ার কথা? আচ্ছা, এরপরে বিএস কোড হচ্ছে যে অনেক বেশি জনপ্রিয়, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, তার মধ্যে হচ্ছে কি মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি লাইভ সার্ভার। হ্যাঁ, এই যে লাইভ সার্ভার, লাইভ সার্ভার যদিও অন্য ইয়াতেও কাজ করে, বাট বিএস কোডটা অনেক বেশি এটা জনপ্রিয় হয়ে গেছে। এই যে লাইভ গো সার, গো লাইভ দিলে আপনি রিয়েল টাইম চেঞ্জগুলো আপনি এখানে কি দেখতে পাবেন। এই গো লাইভটা কিন্তু ডিরেক্টলি আসে না, ডিফল্ট ব্রাউজারে থাকে না, আপনার যেটা করতে হবে এইটাতে ক্লিক করতে হবে, এক্সটেনশন। যারা বিএস কোড পাঠান নতুন সেট আপ করবেন তারা এটা করবেন, আমাদের এখানে বিএস কোড এগুলো কি সেট আপ করা আছে। এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পরে এই যে এখানে আপনার সাইজ ইয়া করবেন, সার্চ করবেন, এখানে কি লিখে সার্চ করবেন, লাইভ সার্ভার লিখে সার্চ করবেন, এলআইবি লাইভ সার্ভার, এই একটু লিখে সার্চ করলে আপনাকে হলো লাইভ সার্ভার রিলেটেড অসংখ্য হচ্ছে যে অ্যাডভান্স বা প্লাগ ইন দিবে, এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন। দেখেন এটা এটা চেয়ারা এরকম, এটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এটা হলো একটা। এরপরে আরেকটা বিষয় আছে, একটা আমরা যখন ইটারে কোড করি কোডটা সেভ করতে হয় কোডটা লেস দিয়ে বা হচ্ছে কি
ফাইল মেনুতে যে সেভ দিয়ে সেভ করতে হয়। হ্যাঁ, আমরা বিএস কোডে এটা অটো সেভ করে ফেলি। কিভাবে অটো সেভ করি? দুটো অপশন আছে, একটা হয় আপনি কি সেটিংস থেকে অটো সেভটা অন করে দেওয়া যায়, অথবা আপনি এই অ্যাডন্স এর মাধ্যমে এটা করতে পারেন। অ্যাডন্স বা কি এক্সটেনশন বা প্লাগইন কিভাবে করবেন দেখেন, একই কথা আপনাকে এক্সটেনশনে আসতে হবে। আসার পরে যে সার্চ, এই সার্চে আপনাকে লিখতে হবে কি, ধরেন আমি যেটা ইউজ করি সেটা আমি দেখাই, আমি এটা ইউজ করি সেভ টাইপিং, আমি এটা ইউজ করি। হ্যাঁ, সেভ টাইপিং লিখবেন, লেখার পরে এখানে অটো সেভ নাকি এটা না, সেভ, এই যে অটো সেভ, সেভ টাইপিং, এই আমি এটা ইউজ করি। হ্যাঁ, সেভ টাইপিং এগুলো একটা দিবেন। এটা দিলে হচ্ছে যে কি হবে জানেন, যে আপনি যদি এখানে ধরেন আপনি এভাবে কি একটা কি প্রেস করলেন, কি তুললেন, সাথে সাথে সেভ হয়ে যাবে, সাথে সাথে একদম ইনস্ট্যান্ট। এই জন্য এটাকে ইউজ করে দিলে ভালো। আমার যেটা রিকমেন্ড থাকবে, যেহেতু আপনারা এখনই বিএস কোড শুরু করতেছেন, নতুন যারা আছেন তারা শুধু এই দুটি ইনস্টল করেন, একটা হচ্ছে কি আপনার অটো সেভ, আরেকটা হচ্ছে কি আপনার লাইভ সার্ভার, এই দুইটা। আর বিএস কোডে আরো অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে কি আপনার এই কোডগুলোকে অটোমেটিক্যালি তারা অ্যালাইনমেন্ট করে দিচ্ছে, আপনি কোড অ্যাপেট লিখলে বাকি কোড তারা লিখে দিচ্ছে, কোড সাজেস্ট করতেছে এবং কোড করেও দিচ্ছে অনেক ক্ষেত্রে। তো এগুলো একটু আমি বলবো যে একটু এগুলাকে লিপ করেন, লিপ করলে আপনি বেনিফিট হবেন, তাহলে আপনার কোডগুলো কি মেমোরাইজ থাকবে আর কি, নাহলে কোড সব ভুলে যাবেন। কথা ক্লিয়ার? তাহলে আমি দুইটা রিকমেন্ড করলাম, নতুন যারা আছেন শুধু এটাই ফলো করেন, হ্যাঁ অন্য দিয়ে কারোর কথা শুনে ধ্বংস হয়ে যান না। আচ্ছা, তাহলে আমার এখানে দেখেন এসটিএমএল ওপেন হলো, সিএসএস ওপেন হলো। হ্যাঁ, এবার এটাকে, এবার এখানে কি আছে, এসইউ গ্রাম, এসইউ গ্রাম তো থাকবো না, আমরা আমাদের কি প্রজেক্ট অনুযায়ী আমরা দিব, আমাদের এটা কি আছে মিডি নোভা। তাহলে আমরা কি করলাম এখানে, ধরেন আপনার ক্লায়েন্ট ওয়াইজ চেঞ্জ করবেন, কি কি ডেসক্রিপশন, কিওয়ার্ড এন্ড অথর, সেগুলো এখন লাগবে। লিঙ্ক বলে দিলাম, লিঙ্ক আমরা রেখে দিছি, আপনি জাস্ট ইমেজ ফোল্ডারের মধ্যে এনএম ইমেজটা রেখে দিলেই হয়ে যাবে। ফোল্ডারসম রাখলাম, আর আমাদের একটা কাস্টম একটা সিএসএস রাখলাম যেটা এখানে কি ওপেন আছে। হ্যাঁ, দেন আমাদের এটা যদি বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাই, কি করতে হবে, বুটস্ট্র্যাপে কনফিগার করতে হবে নাকি? চলেন আমরা একটু এটাকে ছোট করলাম, ছোট করে দেখান, তাহলে গো লাইভে যাবো। হ্যাঁ, গো লাইভে যাবো, একটু গো লাইভে যাওয়ার আগে একটা কথা শুনেন তো আপনারা, আমরা সিএসএস এ কোড করছি, আমরা জাভাস্ক্রিপ্টও কোড করব, আমরা এইচটিএমএল কোড করছি, একটু দেখেন তো সিএসএস কি কেউ কখনো সরাসরি রান করে দেখছেন, দেখা যায় কিনা কোনো কিছু, কি আসে, কোড আসে, রাইট? আপনি সিএসএস কোড যদি ডিডিটি রান করেন, কোড চলে আসবে, যেভাবে লিখছেন ওভাবেই আসবে। জেএস কোডে সরাসরি রান করলে যেভাবে লিখছেন ওভাবে কোড চলে আসবে। শুধুমাত্র এইচটিএমএল কোড আপনি যখন রান করবেন তখন সেটা গ্রাফিক্যাল ইন্টারফেসে কনভার্ট হয়ে আসবে, রেন্ডার হয়ে আসবে। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট উইদাউট এইচটিএমএল রান করতে পারে না। অ্যাকচুয়ালি হচ্ছে ব্রাউজার রান করে, এইচটিএমএল রান করে, আর বাকি যা আছে সিএসএস জাভাস্ক্রিপ্ট বা আদার্স ল্যাঙ্গুয়েজ যদি ব্রাউজারে আসে তাহলে তারা এইচটিএমএল এ কনভার্ট হয়ে আসে, মানে এইচটিএমএল কাছে আসে, এসে তার যা এইচটিএমএল কে দিয়ে দেয়, দেন এইচটিএমএল ব্রাউজারে এটা কি শো করে। ব্যাপারটা বোঝা গেল? এখন তাহলে আমরা যদি গো লাইভ দেই তাহলে অ্যাকচুয়ালি কোন পেজটা লাইভে যাবে বলেন তো? এইচটিএমএল পেজ, রাইট? কোন পেজ যাবে? এইচটিএমএল পেজ যাবে। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা অনেক সময় সিএস ফাইলে দিয়ে গোলাপ দিয়ে দিই, জেএস ফাইলে দিয়ে গোলাপ দিয়ে দিই, অন্য যেখানে মস্ত ওখানে গোলাপ দিই, তখন বলা যায় গোলাপ কাজ করে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, এখন আমরা এমন একটা জায়গা থেকে দিলাম সেখানে অ্যাকচুয়ালি কি লাইভে যাওয়ার অপশন নেই, বা লাইভে গেলে এটার আউটপুট আমরা কি পাবো, দ্যাটস হবে না। আচ্ছা, আমি গোলাপ দিব, গোলাপ দিলে কি করবে, গোলাপ দিলে এই ওয়েবসাইটটা আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে। কি বললাম, গোলাপ দিলে এই ওয়েবসাইটটা ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে। ডিফল্ট ব্রাউজার কোনটা, এটা কিভাবে বুঝবো, এই যে এখানে আমরা ইয়া থেকে এটা কি বলে সার্চ বক্স থেকে যদি লিখি ডিফল্ট, এই যে ডিফল্ট লিখলে ডিফল্ট অ্যাপসগুলো কি আসবে, ক্লিক করবেন এখান থেকে, দেখেন এই দিন লাস্টে আছে কি ব্রাউজার, এখান থেকে আপনি আপনার পছন্দের ইনস্টল করা যে ব্রাউজারগুলো আছে সেখান থেকে যেটা বেস্ট আপনার চয়েস সেটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে ওটা আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে কি অ্যাকসেপ্ট হবে। এটা কি জানি আমরা সবাই? আচ্ছা, তাহলে আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে কি ক্রোম, তাহলে আমি যদি গো লাইভ দিই তাহলে হচ্ছে কি ক্রোমে আমার এই সাইটটা ওপেন হবে, দেখেন ওটা ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আমাদের এই সাইটে বুটস্ট্র্যাপ ইনস্টল করব, কি হবে এই যে আমরা হচ্ছে যে এই ডক্সে আসলাম, ডক্স থেকে এই যে এখানে দুটো লিংক আছে, একটা কি সিএস সাইট হচ্ছে কি জেএস, সিএসএস এ কপি করলাম, কপি করে
এটা খেয়াল করেন না এখানে চেঞ্জটা খেয়াল করেন ইনস্ট্যান্ট হবে একবারে এটা কোথায় কোড লিখতে হবে আমাদের সিএসএস কোডটা এই যে দেখেন এইখানে লিংকগুলো আছে একটা সিএসএস ফন্ট আছে আর একটা সিএসএস কি আমাদের কাস্টম সিএসএস এই কাস্টম সিএসএস জাস্ট উপরে অ্যাড করে দিবেন লিখলাম কি বুটস্ট্র্যাপ এই অ্যাডমিনিস্ট্রেটরে অথবা হচ্ছে যে এই যে এটা কি বিএস কোড বিএস কোডে কন্ট্রোল কোশ্চেন মার্ক চাপলে কোন একটা লাইন কি কমেন্ট হবে আবার ওই লাইনে থাকা অবস্থাতে কন্ট্রোল কোশ্চেন মার্ক চাপলে কমেন্ট আউট হবে কমেন্ট ইন কন্ট্রোল কোশ্চেন মার্ক বা কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট আউট কন্ট্রোল কোশ্চেন মার্ক বা কন্ট্রোল স্ল্যাশ মানে একই কি গুলাই কি কাজ করবে এভাবে আপনি সিঙ্গেল লাইনে কমেন্ট করতে পারেন মাল্টিপল লাইনে কমেন্ট করতে পারেন মাল্টিপল লাইনে কি করতে হবে সিলেক্ট করতে হবে আগে সিলেক্ট করার পরে কন্ট্রোল কোশ্চেন মার্ক আর কি কন্ট্রোল কোশ্চেন মার্ক কথা ক্লিয়ার ওকে এরপরে দেখেন আর মজা আছে আমি এখানে লিখলাম কি বুটস্ট্র্যাপ কমেন্ট করলাম এরপরে আমি এটা কি বুটস্ট্র্যাপ এটা একটা সিএসএস নেট একটা সিএসএস সেট করব সিএসএস সেট করার জন্য কি লাগে লিংক লাগে হ্যাঁ এল আই এন কে লিংক লেখেন দেন ওটা সাজেশন দিচ্ছে ডল সাজেশন থাকলে আপনি এন্টার দিবেন এন্টার দিলে পুরো আপনার কি ওই হাইপার রেফারেন্স রিলেশন মানে পুরো আপনার স্ট্রাকচার সিনট্যাক্স কি পুরোটা চলে আসবে আপনাকে লিখতে হবে না আর হ্যাঁ তো এরপরে এই হাইপার রেফারেন্স এর মধ্যে এরিয়া আছে এখানে জাস্ট আপনি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন দেখেন সাথে সাথে এটা কি চেঞ্জ হয়ে গেছে লাইভ আমার এখানে আর কি কন্ট্রোল দিয়ে সেভ করা লাগতেছে না এখানে এসে কি রিলোডও দেওয়া লাগতেছে না ওটা ক্লিয়ার আবার দেখাচ্ছি দেখেন যে কোনো ট্যাগ আপনি লিখবেন সে আপনাকে অটোমেটিক সাজেশন দেখাবে যেটা জাস্ট অন ট্যাপ দিবেন পুরো প্যাটার্ন বা সিনট্যাক্সটা কি চলে আসবে এরপরে আবার আপনি কন্ট্রোল লিখতে হলে কন্ট্রোল লিখবেন লিংক দিলে লিংক দিবেন আমি লিংক দিব লিংক দিলাম সাথে সাথে এটা কি চেঞ্জ ক্লিয়ার কথা ওকে নাইস এরপরে আমরা আসলাম জাভাস্ক্রিপ্ট অ্যাড করব আমরা এই জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কোথায় অ্যাড করব জাভাস্ক্রিপ্ট বডির হলো ভালো পজিশন হচ্ছে কি বডি যেখানে শেষ ক্লোজিং বা তার জাস্ট কি আপার লেভেল তো স্ক্রিপ্ট লিখতে হলে একটা ট্যাগ ইউজ করতে আমরা অলরেডি জানি নাম হচ্ছে কি এসসিআরআইপিটি স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট একটা ট্যাগের মধ্যেই আপনি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন আবার জাভাস্ক্রিপ্ট পাথ বা লিংকও দিতে পারবেন হ্যাঁ যদি হচ্ছে পাথ বা লিংক দেন তাহলে এখানে কি এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট লাগবে দেন আপনি তার মধ্যে লিংক বা পাথটা কি বলে দিবেন ক্লিয়ার সবাই আর যদি এটা যদি হয় ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট তাহলে এটা লাগবে না শুধু আমরা মাঝখানে দিয়ে কি আমরা এই যে একটা কন্টেন্ট এরিয়া এখানে আমরা কি কাজগুলো শুরু করলেই হয়ে যাবে আশা করি একটা কথা বুঝতে পারছেন ওকে আমাদের কাজ হয়ে গেল না না লাইভ সার্ভার কিন্তু কাজ করতেছে সুন্দর করে ওকে অ্যাডটুক নিয়ে কার কোনো অসুবিধা আছে যা করলাম আছে আচ্ছা চলেন এখন দেখেন আমি চাচ্ছি এই লাইনটা আমি কেটে দিব এটা আমার দরকার নাই তাই আমরা কিভাবে কাটি হয় আমরা সিলেক্ট করে ডিলিট বা ব্যাকস্ল্যাশ চাবি দেন আমরা কি নাইলে আমরা একটা একটা করে এভাবে কাটি এই তো আর তো কোনো উপায় আছে আচ্ছা কিন্তু বিএস কোড উপায় আছে অ্যাডভান্স এডিটর গুলোতে উপায় আছে এক একটা অ্যাডভান্স এডিটর এক রকম বাট বিএস কোড টাইম বলেই যদি আপনারা কোন একটা লাইন বা একাধিক লাইন অথবা কোন একটা ব্লক যদি হচ্ছে কি কেটে দিতে চান মুছে দিতে চান তাহলে যদি সিঙ্গেল হয় তাহলে ওই সিঙ্গেল লাইনের পাশে বা মাঝে বা কোথাও কি কার্সার রাখবেন কার্সারে কন্ট্রোল শিফট কে কন্ট্রোল শিফট কে তাহলে ওই লাইন এবং ওই স্পেস সব কেটে যাবে দেখেন এখানে স্পেসটা থাকবেই না কন্ট্রোল শিফট কে চলে গেল যদি আমি এটা সিলেক্ট করে কাটি তাহলে কিন্তু ওই হোয়াইট স্পেসটা যায় না দেখেন রয়ে গেছে আর যদি বলে কি কন্ট্রোল শিফট কে তাহলে হোয়াইট স্পেস সব চলে যাবে এবং আপনি যদি এইভাবে যদি একাধিক লাইন সিলেক্ট করেন তাহলে একাধিক লাইন কি একসাথে চলে যাবে তাহলে ক্লিয়ার তা আমি শুধু এটা কাটি কন্ট্রোল শিফট কে ক্লিয়ার আচ্ছা এগুলো একটা নোট ডাউন করে রাখতে পারেন বা মেমোরাইজ করে রাখতে পারেন যেভাবে সুবিধা এবার আমরা এখানে আসি আমাদের রিকোয়ারমেন্টে চলে আসলাম রিকোয়ারমেন্টে কিভাবে দেখেন আমার এখানে কি দুইটা এরিয়া নিতে হবে প্রথমে টপার দুইটা এরিয়া আচ্ছা বুটস্ট্র্যাপ ছাড়া কিভাবে করতে পারি চিন্তা করতে আমরা আসুন তো আমি একটু পেনটাতে একটু আঁকা আঁকা করে একটু চলাম আচ্ছা বুটস্ট্র্যাপ ছাড়া ফ্ল্যাগ দিয়ে আমরা এটা করবো কিভাবে হবে জিনিসটা আমাদের ধরেন একটা কি লাগবে ট্যাগ লাগলো ট্যাগ শুরু হলো শেষ হলো ধরেন এটা হচ্ছে কি সেকশন রাইট শুরু এবং শেষ সেকশন এরপরে এটা আমাদের কি দিবে ফুল উইড দিবে না এটা আমাদের এরকম কি ফুল উইড দিবে এরপরে যে ফিক্সড উইডের দরকার আছে না ফিক্সড উইড বা কন্টিনিউড ফিক্সড উইড বা কি কন্টিনিউড
তো ফিক্সড টুডে জন্য আমরা কি করতাম এখানে আবার আরেকটা কি সেকশন নিতাম সেকশন শুরু এখানে আবার কি সেকশন শেষ এইভাবে করতাম রাইট এরপরে এখানে ব্লক ওয়ান জায়গা কাজ করতাম মানে ব্লক কয়টা দুইটা এটা একটা ব্লক এটা একটা ব্লক তাহলে জিনিসটা কি হতো এখানে একটা ব্লক শুরু হতো এবং একটা ব্লক কি শেষ হতো আবার নিচে এসে কি আরেকটা ব্লক শুরু আরেকটা ব্লক শেষ এবার এই তো এটা ছিল আমাদের প্রিভিয়াস সিনট্যাক্স এখনো কিন্তু এটাই আছে জাস্ট এটার সাথে করে দুইটা কিছু লাইন কি অ্যাড হয়ে আছে যেমন কি এই যে কন্টেইনার এখানে আসবে ফিক্সড টু ইট ফিক্সড টু ইট পর আমাদের চলে আসবে কি রো রো শুরু হয় রো শেষ হয় আর এগুলোতে আমাদের ব্লক তো দিচ্ছেই এই দুইটার জন্য দুইটা ব্লক আমাদের কি এরা দিচ্ছে কিন্তু এদেরকে রেসপন্সিভ করতে হবে না রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ আর একটা এখানে প্যাটার্ন চলে আসবে সেটা হচ্ছে কি কলাম শুরু হয় কলাম শেষ হয় আবার এখানে কলাম শুরু হয় আবার কলাম শেষ হয় এই শুরু শেষ কিন্তু আমাদের কাজের সাথে কোনো সম্পর্ক না আমাদের যে ব্লক নেওয়া বা কন্টেন্ট এগুলো আপনার মতো করে আপনার কি নিয়ে নিতে হবে আর আপনার রেসপন্সিভ প্যাটার্ন আনার জন্য আপনাকে রো কলাম এগুলো মেনে ইউজ করে ফেলতে হবে ক্লিয়ার কথা তাহলে আমরা এখন কি করব বলেন তো আমরা এখানে এভাবে আমরা লিখবো না তাহলে আমরা শুরু করি লেখাটা তাহলে একবার হয়ে যাবে এরপরে লাইনটাকে আমি ডুপ্লিকেট করব দেখেন কেউ ডুপ্লিকেট করতে পারে বিএস করে অল্টার শিফট ডাউন অ্যারো বা আপ অ্যারো অল্টার শিফট ডাউন অ্যারো বা আপ অ্যারো তাহলে এটা লাইনটা কি ডুপ্লিকেট হবে ওকে এরপর আমি এখানে জাস্ট এটা কেটে দিয়েছি বললাম কি এন্ড টপ বার এন্ড বা টপ হেডার বলতে পারি এটাকে বার বলতে পারি হেডার বলতে পারি ওকে আচ্ছা এরপর আমি কি লিখব আমি লিখব হচ্ছে কি প্যারেন্টটা এটাকে সেকশন বললাম কি হ্যাঁ হ্যাঁ কিছু বিষয় দেখেন একটু কি হয় এটা খেয়াল করেন এদিকে আমি বললাম হচ্ছে কি সেকশন সেকশন সেকশনের ভিতরে কি আসবে আবার সেকশন এবার এটা গ্যাটার দিন দিবেন সেকশন এটা মানে হচ্ছে কি সেকশন সেকশন চাইল্ড হচ্ছে কি সেকশন সেকশন প্যারেন্ট চাইল্ড কি সেকশন এবার সেকশনের ভিতরে একটা আমরা সিলেক্টর দিব আমরা কি সিলেক্টর কেন সিলেক্টর এটা হচ্ছে কি এই ফিক্সড টুডের জন্য আমরা সিলেক্টর দিব সিলেক্টরের নাম কি তাহলে বলেন তো ডট কন্টেইনার আর কি বলে শুনেন বুঝেন কন্টেইনার হ্যাঁ আচ্ছা বুঝেন এটা আমাদের ফুল উইড দিচ্ছে আর এই সেকশনটা আমাদের কি ফিক্সড উইড দিচ্ছে হ্যাঁ আবার এই সেকশনের ভিতরে কে থাকবে রো থাকবে আর যে বলবো হচ্ছে কি ডট রো ডট রো মানে হচ্ছে কি এইভাবে লিখা মানে হচ্ছে কি সেকশন এলিমেন্টের মধ্যে একটা সিলেক্টর থাকবে নাম হচ্ছে কি কন্টেইনার আর এইভাবে থাকা মানে হচ্ছে আপনার কাছে একটা ডিভ আসবে অটোমেটিক্যালি ডিভ এর একটা সিলেক্টর হচ্ছে কি রো এবার ডট রো মানে হচ্ছে কি এটা একটা ডিভ সহ রো ক্লিয়ার এবার রো এর ভিতরে কি হবে রো এর ভিতরে দুইটা কি আমাদের বিট সিস্টেম হবে এটা একটা এটা একটা এখন এটা আবার আপনাকে দেখতে হবে যে আপনার বেস ব্রেক পয়েন্ট কোনটা হতে পারে বেস কি ব্রেক পয়েন্ট এখন এটা হচ্ছে আমাদের কি ব্রেক পয়েন্ট হিসাব নিয়ে সেখানে আছে এগুলো এখন আমি চিন্তা করলাম হচ্ছে যে কি এমডি বা মিডিয়াম স্ক্রিনে যেমন দেখায় এটারে আমি ধরে নিলাম কি এটা যেটা দেখতেছি এটাই বড় ডিভাইস বা মিডিয়াম স্ক্রিন ধরে নিলাম অথবা ধরে নিলাম যে কি মিডিয়াম স্ক্রিনটাই বড় স্ক্রিন কথা কথা মিডিয়াম স্ক্রিনটাকে ধরে নিলাম কি বড় স্ক্রিন তাহলে কি হবে বলেন তো মিডিয়ামটাকে আমরা বেস ধরবো অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা এখন এখানে আমরা তো নাকি প্রতিটা কন্টেইনার বা রো বা বি ফোর অনুযায়ী হচ্ছে কয়টা গ্রিড 12টা গ্রিড তাহলে 12কে দুই ভাগে ভাগ করলে আমার হয়ে যাচ্ছে তাহলে কি বলে বলেন তো আমি লিখলাম হচ্ছে কি ডট কল তাহলে ডিপ ডট কল কার জন্য এমডির জন্য কয়টা করে 6টা করে ওকে দেন এরকম গ্রিড কয়টা আমার আসবে দুইটা স্টার টু বুঝেছে প্রথমে বললাম কি সেকশন লাগবে সেকশন চাইল্ড হচ্ছে কি সেকশন তার মধ্যে একটা সিলেক্টর থাকবে কন্টেইনার সেকশনের একটা চাইল্ড থাকবে ডিপ রো এর একটা চাইল্ড থাকবে কল এমডি 6 আবার আমি বলতেছি না একটা না কয়টা থাকবে দুইটা আবার কল এমডি 6 এর মধ্যে কি থাকবে একটা করে ডিপ থাকবে দেখেন একটা করে কি থাকবে ডিপ থাকবে কথা ক্লিয়ার আমি এটা নোট রাখলাম হ্যাঁ কমেন্ট করে রাখলাম এবারে দেখেন আমি এটা আবার এখানে কপি পেস্ট করতেছি
शेयर कर दें एक पीस कॉपी कर लो कॉपी कर रहे पड़े हमें देखो को लिखे देखने इधर की शासन दिच्छी ना इधर अन्य समय देखो शासन आस्ते से ना जगह शासन ऐसा रास्ते से ना शासन ना आस्ते तो एंटर दिले कोना काज होगा ना तो लेकिन हमारे कौन नहीं होगी बोलें तो शासन टा नियास्तव क्या बात बोलते हैं कंट्रोल एस्टेस बार कंट्रोल एस्टेस बार ताहले शासन टा आठ बे और आपने एंटर दिवन एंटर दिवन कौन सी क्या आपने पूरा कोड रेडी सिंपल तो लास्ट ना शबर एक टेट करने प्रैक्टिस टेट करने तो शबर एक बार लिखें तो एक टू प्लीज एक टेस्ट चैनल पर क्रिएट करें हमारे रिव्यू लिख सुधर करने आप जस्ट एट आठ बार किया देखें दावे दावे बुझे बुझे लिखें चाइल्ड और पेरेंट मध्य की थक बेटा गैडत थक बे एट बुझे बुझे एट लिखें एट आठ चेस्ट करें लेट हो गया ना हमारे दैट এখানে এটা হচ্ছে যে প্যারেন্ট ফুল উইডের জন্য এটা কন্টেন্ট বা ফিক্সড উইডের জন্য এটা রো কি এগুলাকে পার্টিশনের জন্য আর এটা হচ্ছে কি রেসপন্সিভ গ্রিড সিস্টেম আমাদের লাগবে ক্লিয়ার আচ্ছা এখানে এই যে 6 এই 6টা কলাম কোন ডিভাইসের জন্য বলেন তো মিডিয়াম মিডিয়াম ডিভাইসের রাইট তাহলে আমাদের কাজ হয়ে গেল হ্যাঁ তাহলে নেক্সট এবার হলো যে তাহলে আমরা স্ট্রাকচার বুঝে গেলাম শর্টকাটে কিভাবে কোড লিখতে এটা কি বুঝে গেলাম হ্যাঁ আচ্ছা যদি অটোমেটিক শাসন না আসে কি করুন বলেন তো কন্ট্রোল স্পেস বার ওকে নাইস আচ্ছা এবার আসেন এই যে আগে যেরকম কি প্রতিটা ব্লকের জন্য আমাদের একটা করে ডিপ লাগতো বা ফিগার লাগতো সেই ডিপটা আমরা কিন্তু এখানে দিলাম এবার এইখানে কাজ হবে হ্যাঁ আমি প্রথমে ধরেন এটা নিয়ে কাজ করব এটা এবং এটা এটাকে কি বলতে পারি এই ব্লকটার নাম এই ব্লকটার নাম কি বলতে পারি বলেন তো না টপ অফ দা টোটাল এবার এটা একটা ব্লক এটা একটা ব্লক এই ছোট ছোট ব্লকগুলোর নাম কি হতে পারে সোশ্যাল মিডিয়ার কন্টাক্ট না স্যার আইকন বার এদিকে আচ্ছা আমি দিই দেখেন ক্লাস আমি দিলাম হচ্ছে কি এটা কন্টাক্ট কন 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 কন্টাক্ট ইনফো এটা নাইস ছেলে বুঝে গেছে এটা হচ্ছে কি ক্লাস সোশ্যাল ইনফো হলো না ওকে ফাইন এরপর হচ্ছে যে আমি এখানে কি মাঝে যে আইডিয়াগুলো ক্রিয়েট করলাম এবার এখানে কি হবে দেখেন এখানে হচ্ছে আমাদের কি দুইটা এবার নাম্বার নাম্বার বলবে আর এটা নাম্বার বলবে একটা থেকে ইমেল বলবে আর এখানে কি বলবে আমাদের ওই যে ফন্ট অফ আমার আইকনগুলো বলবে আচ্ছা আমি একটা একটা করে আসি প্রথম ধরেন এইখানে আসি আমি ফন্ট অফ আমার আইকনগুলো ক্লিকেবল হবে তাহলে কি কার মধ্যে বলবে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলবে আমি যদি অ্যাঙ্কর ট্যাগগুলো পারপাসে বসাই দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু প্রফেশনাল আমরা এভাবে করি না আমরা কি করি ইউএল আলাই দিয়ে কাজগুলো করি কি দিয়ে করি ইউএল আলাই দিয়ে কাজ করি হ্যাঁ এবং এখানে আরেকটা বিষয় দেখেন ইউএল আলাই যদি আমরা লিখি ইউএল কি পারপাসে আসে নিচে নিচে আসে নিচে নিচে আসে ইউএল পারপাসে আনার জন্য আমরা কিছু শিখছিলাম খেয়াল আছে আপনাদের কি শিখছিলাম বলেন তো ছেলে মেয়েগুলা দেখেন ওগুলা ঠিক আছে সরি না ওগুলা ঠিক আছে কিন্তু আমরা টাইপোগ্রাফিতে আমরা বুটস্ট্র্যাপে আছে আমরা না বুটস্ট্র্যাপ নিয়ে চিন্তা করেন টাইপোগ্রাফি থেকে আমরা হচ্ছে একটা নিয়ে শিখছিলাম এই লিস্ট ইনলাইন হ্যাঁ এটা ভুলে গেলাম তাড়াতাড়ি এগুলি ইউজ করলে আমাদের ইউএল এলআই গুলা কি এক লাইনে চলে আসে আপনি বুঝবেন না এটা কি আসলে কি ভুলে গেছেন হ্যাঁ এটা আরে ভুলে গেছেন দেখেন কি অবস্থা আচ্ছা এবার হচ্ছে দেখেন আমি লিখতেছি দেখেন ইউএল ইউএল এর জন্য আমাদের একটা সিলেক্টর লাগবে নাম হচ্ছে কি লিস্ট ইনলাইন দেখা যায় ওকে ডট লিস্ট ইনলাইন ইউএল এর ভিতরে কি থাকবে এলআই হ্যাঁ এলআই এর জন্য একটা আমাদের সিলেক্টর নেম লাগবে নাম হচ্ছে কি লিস্ট ইনলাইন আইটেম কয়টা এলআই নিব আমরা পাঁচটা এলআই নিব কয়টা এলাই নিব পাঁচটা এলাই নিব হ্যাঁ পাঁচটা এলাই এটা হচ্ছে স্টার ওকে মাস্টার মানে গুণ আর কি এখানে আমরা গুণ নরমালি এক্স দিয়ে দিই বাট এক্স দিয়ে দিলে এটা বোঝে না কম্পিউটার তো এক্সটার কম্পিউটারকে স্টার দিতে হয় এবার এই যে এলাই এলাই ভিতরে কি থাকবে অ্যাঙ্কর ট্যাগ থাকবে কি থাকবে অ্যাঙ্কর ট্যাগ থাকবে অ্যাঙ্কর ট্যাগ দিলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি হয় একটা আন্ডারলাইন আসে না এটা আমি বলতেছি কি দেখেন টেক্সট ডেকোরেশন নান হ্যাঁ এগুলো কিন্তু মুখস্থ না এটাও আমাদের এই যে এখানে ইউটিলিটিস এর মধ্যে টেক্সট নামে একটা অপশন আছে টেক্সট এর ভিতরে কিন্তু কি এটা বসে আছে হ্যাঁ এখানে আসেন যে টেক্সট আপার কেস লোয়ার কেস তো কই গেল এই যে হ্যাঁ টেক্সট ডেকোরেশন না এটা দিলাম ওকে এবার এদের ভিতরে কি থাকবে আইকন গুলো থাকবে ধরো আপাতত আমি হচ্ছে যে আই একটা দিয়ে দিলাম খালি এইভাবে দিয়ে এন্টার যদি এন্টার যদি শাসন না আসে তাহলে কন্ট্রোল এস এস বার আসলো এন্টার দিলাম দেখেন আমার কাজ রেডি হয়ে গেছে হিদি বিদি দিতে লাগলো কাজ আপনার শেষ স্যার ডটটার পর যে অটোমেটিক বইটা হচ্ছে ক্লাসের ক্লাসের রাইট ডট দের পর যে চলবে এটা কি ওই এলিমেন্টের সাথে আছে ক্লাস হিসেবে চলে আসবে এটা কি বুঝতে হবে আমরা আমি এটারও কমেন্ট করে রাখলাম
যাতে আপনাদের বুঝতে পরবর্তীতে কি সুবিধা হয়। এই এটা করলাম আর এই চলে আসলো। এরপরে দেখেন আমি একসাথে প্রতিটা লাইনে কোড করব, এটা বিউজ করে পসিবল একসাথে সবগুলো লাইনে, যে কটা লাইনে চাই সবগুলো লাইনে কোড করা যায়। এখন দেখেন এই এলআই 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 এগুলো সিমিলার কোড, এবং এগুলোর মধ্যে কোড লেখার কি যে পজিশন সেটাও কি সিমিলার, রাইট? আমি চাচ্ছি কি এই সিমিলার পয়েন্টগুলোতে একসাথে আমি কি কোড লিখবো, সেটা কিভাবে পসিবল দেখেন। এই জন্য আগে কোন একটা সিমিলার পয়েন্ট আপনাদের ক্লিক করতে হবে। এবার দেখেন তো এটার মধ্যে সিমিলার পয়েন্ট আর কোথায় আছে, এটা 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 এগুলো সিমিলার পয়েন্ট না। আচ্ছা আবার দেখেন আই টু আই ধরলে এগুলো হচ্ছে কি ধরেন সিমিলার পয়েন্ট, মানে আই এর কি সেন্টার, রাইট? আচ্ছা আমি আই সেন্টারগুলো ধরবো, চলেন তাহলে কীভাবে কী করতে হবে। এখানে একটা কি এইখানে প্রথমে ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, কি চেপে ধরবেন কিবোর্ড থেকে অল্টার, অল্টার চেপে ধরে বাকি এলিমেন্টগুলোতে যে সেম পজিশনগুলোতে আপনার কি ক্লিক করতে হবে, তাহলে সবগুলো ক্লিকই থেকে যাবে। কথা বোঝা গেলাম? আবার বলতেছি দেখেন যদি সিমিলার কোনো পয়েন্টে আপনি কি একই সাথে কাজ করতে চান, তাহলে প্রথমে সিমিলার পয়েন্টগুলোর প্রথমটাতে ক্লিক করে ফেলতে হবে। আগে ক্লিক করার পরে আপনি অল্টার চেপে ধরে পরবর্তী এলিমেন্টগুলো সিমিলার পয়েন্টগুলোতে কি আপনি এবার ক্লিক 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 করে ধরবেন। এরপরে আমাদের বিষয়টা একবার শেষ করেন দেখেন। এখন আমি মাউসটা ছেড়ে দিলাম, আমি এখন কি আমার যে কার্সার আছে কিবোর্ডের টপ কার্সার বা কি টপ এরো ডাউন এরো রাইট এরো লেফট এরো এগুলো দিয়ে আমি এটারে সরালে সবগুলো দেখেন একসাথে মুভ করবে, মানে লিখলে একসাথে আর কাজ করবে আমরা। এবার আমি এসে আমি এই পয়েন্টগুলোতে ধরলাম, মানে একটু চেঞ্জ হয়ে গেছে কোনো কারণ। আচ্ছা আমি দেখেন আমি এবার এই পয়েন্টগুলো ধরতেছি, আমি এই পয়েন্টগুলো ধরতেছি এলআই এলআই এখানে যে এলআই এটা একটু ভুল হয়েছে আমার, এই যে এখানে ক্লিক করলাম তারপরে এখানে একটা এখানে একটা এখানে একটা সিমিলারগুলো ধরলাম আমি। হ্যাঁ আগে সিলেকশনটা ভুল ছিল আমার, এন্টার দিচ্ছি দেখেন এলআই এর এখানে একটা কি এন্টার পড়ে গেল। এরপরে যেখানে এ শেষ সেখানে আমি একটা এন্টার দিব, দেখেন একসাথে পসিবল হচ্ছে ঘটনাগুলো এই। তাহলে দেখেন এলআইগুলো সাপোর্ট হয়ে গেল না, ওকে। এরপরে যেখানে এ শেষ সেখানে আমি আর টেন্টার দিব, মানে এর যেখানে ফার্স্ট স্ট্যান্ডিং শেষ হচ্ছে এই, দেন এখানে কি আবার আর টেন্টার দিলাম, দেন একসাথে সবগুলো কাজ হয়ে গেল। কিন্তু একবার সিম্পল না প্রসেসটা, দেন এই যে আই তে এখানে লিখবো কিন্তু আইগুলো তো সবগুলো সেম হবে না, এই জন্য আমি আবার এখানে কি কিবোর্ড থেকে মাউস থেকে ক্লিক করে দিচ্ছি। যখনই মাউস থেকে ক্লিক করবেন তখন এই সিলেকশনটা কি চলে যাবে। কথা বোঝা গেল? প্রথমে আপনি সিমিলার পয়েন্টগুলোর কোন একটাতে ক্লিক করবেন, দেন অল্টার চেপে ধরে বাকি সিমিলার পয়েন্টগুলো একটা একটা করে টিক 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 করে নোট করে নেবেন, ক্লিক করে নেবেন, ক্লিয়ার? আচ্ছা এরপরে আসেন আমি ফন্টাসামে চলে যাচ্ছি। ফন্টাসামে যে ফেসবুক, ওকে ফেসবুক অনেক টাইম ফেসবুক চলে আসবে, আমরা এটা নিচ্ছি, ওরা এরকম দিচ্ছিল সবগুলা এখানে, দেখেন এখানে আমি এটার কি বসাই দিলাম। তারপর ধরো হচ্ছে যে ওরা যায় দেখ আমরা আমাদের মধ্যে ফেসবুক ফেসবুকের উপরে কি টুইটার, ওকে ফাইন টুইটার টুইটার মানে এক্স হয়ে গেছে, হ্যাঁ ওকে নিলাম, ওকে হ্যাঁ। এরপর হচ্ছে যে আপনার লিঙ্কডইন দিয়ে দিই, হ্যাঁ লিঙ্কডইন দিয়ে দিই। তারপরে আমরা দিলাম ইনস্টা দিলাম আমরা, হ্যাঁ ইনস্টা ইনস্টাকে নিলাম, নিয়ে এখানে দিলাম। এরপরে কাকে দিব, ইউটিউব, ওকে এই কাজ শেষ। তো দেখেন সিম্পলি আমার অনেক কোড কিন্তু কম লেখা লাগছে এখানে, রাইট? আমরা যেগুলো কিন্তু কোডে লিখি নেই। এবার আসেন দেখেন আমার কাজ কি হয়ে গেছে, এটা কোনো কারণে গোলাপ বন্ধ হয়ে গেছে, এরা হাসে কেন যে হাসে ফলো আনছিল, এই দেখেন হয়ে গেছে, ক্লিয়ার সবাই? আচ্ছা এরপরে হচ্ছে কাজ কি, কাজ হচ্ছে আমাদের কি এই অংশটার কাজ, এটার আমার কি স্ট্রাকচারও শেষ আমার কন্টেন্টও শেষ। এরপর এটার কাজ, এখানে আমরা আসলাম, এখানে ধরো দুটো এলিমেন্ট, হ্যাঁ এখানে আমরা তো সেম কাজই করবো, ইউএল আলাই দিয়ে সেমভাবে কাজটা করে ফেলবো। দেখেন আসেন আমি এখানে দিচ্ছি, দেখেন ইউএল ইউএলকে পাশাপাশি আসবে, এই জন্য আমরা একটা কি লিখবো লিস্ট ইনলাইন ইনলাইন, ইউএল এর কি থাকবে এলআই থাকবে, এলআই একটা এক লাইন আমাদের কি লিখবো লিস্ট ইনলাইন আইটেম, কটা আইটেম থাকবে দুইটা, আমি লিখলাম তিনটে লিখলাম, আমি কটা লিখলাম তিনটা, এদের ভিতরে কি থাকবে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, কে থাকবে অ্যাঙ্কর ট্যাগ থাকবে,
কোন ঝামেলা আছে ধরেন অ্যাঙ্কর টপিকের আসলে আবার কি লাগবে টেক্সট ডেকোরেশন নাম ধরেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকবে একটা করে আই জাস্ট एग्जांपल বোঝার জন্য লিখে রাখলাম আর কি একটু ক্লিয়ার হবে আমরা যেন হয়ে গেছে না আমাদের ইউএল এলআই 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 এল এর ভিতরে কি এ আবার আমি সেম কাজ করতেছি এই জায়গাগুলোতে কি একটা দুইটা তিনটা আমি ক্লিক করলাম এন্টার দিলাম স্পেস ক্রিয়েট হয়ে গেল এন্টার দিলাম স্পেস ক্রিয়েট হয়ে গেল এখানে এন্টার দিই স্পেস ক্রিয়েট হয়ে গেল এই সিম্পল না একবারে এই যে ব্যাপারগুলো একটু প্র্যাকটিস করতে হবে ডেকিং প্র্যাকটিস করলে দেখবেন যে কি ইজি হয়ে গেছে ব্যাপারটা না হলে আবার জটিল লাগবে আজকে পাঠা দিয়ে ঘুমিয়ে গেলে জটিল লাগবে কালকে বিষয়টা আচ্ছা আমার প্রথমে কি ফোন নাম্বার লাগবে ইমেল লাগবে ওকে ফাইন আমি আমার ফোন নাম্বার দিচ্ছি এরপরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে ইমেল আপনারা আপনারা ওগুলো দেন আমি আমার ওগুলো দিলাম শেষ হ্যাঁ এরপরে দেখেন এটা হয়ে গেছে সিম্পল এটার আইকনগুলো লাগবে আবার ওনার এতে চলে আসলাম প্রথমে বললাম কি ফোন ফোন এই যে ফোন 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 আছে আমার কাছে টেলিফোন ভালো লাগে আমি টেলিফোন না নিয়ে আমি কি মোবাইল মোবাইল ভালো লাগে মোবাইল নিলাম ওকে এই স্পেসটা দিলে আউটপুট স্পেসটা পাবেন এই না হলে পাবেন না ক্লিয়ার ওকে এরপর আমার হোয়াটসঅ্যাপ লাগবে আমি এখানে আসলাম এসে বললাম হচ্ছে কি হোয়াটসঅ্যাপ কোন অসুবিধা আছে বসালাম এরপরে ইমেল ইমেলের জন্য লিখবে ইনভেলপ কাজ শেষ এখন হয়ে গেছে সিম্পলি ভালো না আচ্ছা এরপরে যদি আপনি চান জিনিসটা বুঝেন আমার ফেসবুক ক্লিক করলে কি হবে বলেন তো যদি লিংক দেই তাহলে ওই লোকের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ বা গ্রুপে কি চলে যাবে হ্যাঁ এখন আমি চাচ্ছি এগুলো তো বুঝলাম রাইট এখন আমি চাচ্ছি ইমেলে ক্লিক করলে এই ওয়েবসাইটটা যে ডিবেতে ওপেন হবে কেন সেই ডিবেতে ডিফল্ট ইমেল সিস্টেম থেকে আমার ইমেলে ইমেল পাঠাতে পারবে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে ওই ডিভাইসের ডিফল্ট হোয়াটসঅ্যাপ সিস্টেম থেকে আমার হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসবে আর ফোনে ক্লিক করলে ওই ডিভাইস যে ডিভাইসে ওপেন হবে সেই ডিভাইসের ডিফল্ট ফোন সিস্টেম থেকে আমার মোবাইলে কি কল আসবে এটা কিভাবে পসিবল ওকে আমরা একটু দেখি ইমেলের জন্য আপনাকে হাইপারপ্যারামিটারের মধ্যে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হবে অ্যাট্রিবিউট তো আছেই এটা হাইপারপ্যারামিটার কিন্তু একটা ভ্যালু লিখতে হবে ভ্যালুর নাম হচ্ছে মেল টু মেল টু মেল টুর পরে যদি ভ্যালিড ইমেল লিখেন এখানে কি আছে সেটা বিষয় না এখানে যদি আপনি এটা কি ভ্যালিড ইমেল লিখেন তাহলে আপনার সাইটটা যে ডিভাইস ওপেন হবে সেই ডিভাইসে যে ডিফল্ট মেলিং সিস্টেম সেখানে কি মেল যাওয়ার জন্য প্রসেস রেডি হয়ে যাবে কারণ আমাদের এটা ডিভাইস সিস্টেমগুলো রেডি হয়ে যাচ্ছে এরকম ক্লিয়ার দেখেন এখন এগুলোতে ক্লিক করলে কিন্তু কিছু হয় না কিন্তু আমি যদি হচ্ছে ফোনের মধ্যে এসে এটা তো ফোন ওকে টেলিফোন আমি যদি এখানে যে বলি যে কি বলবো দেখেন তো টেল টেল এগুলো আমরা একদম কোর্সে একদম শুরুতে দেখছিলাম এগুলো টেল এটা সুন্দর জন্য দেয় আর কি টেল আমি প্লাস এডিট দিলাম যাতে ইন্টারন্যাশনাল কল যেন কি মিস না হয় এখানে কি আছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে ভ্যালিড ইনফরমেশন দিতে হবে আপনাকে আটাইশ আমি এটা সুন্দর করে ভাগ করে দিলাম আর এখানে কি একসাথে রাখলাম কল একসাথে থাকবে নাম্বারগুলো এরপর দেখেন ক্লিক করলাম এই এটা কিবোর্ড সিস্টেম হচ্ছে কি অ্যাসকাইপ এই জন্য অ্যাসকাইপে বলতেছে কি কল যাবে ওপেন অ্যাসকাইপ করে কল দাও এরকম এরপরে হোয়াটসঅ্যাপ দেখেন হোয়াটসঅ্যাপেরও লিঙ্ক আপ করার অনেক ওয়ে আছে তবে সহজ উপায় হচ্ছে আপনি গুগলে একটু সার্চ করেন দেখেন হোয়াটসঅ্যাপ লিংক জেনারেট হোয়াটসঅ্যাপ লিংক জেনারেট এটা লিখে আপনি কি ক্রিয়েট করেন ক্রিয়েট করলে একটা ওয়েবসাইট হবে এটা ফ্রি ওয়েবসাইট এরকম আরও অসংখ্য ওয়েবসাইট আছে এরকম এগুলো করার জন্য ক্লিক করেন ক্লিক করার পরে একটা এই সাইটটা আসে এই সাইটটা ভালো এখানে আপনার নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার এখানে কি দিবেন আমি আমারটা নাম্বার দিচ্ছি দিয়ে বললাম কি লিংক জেনারেট এই তারা হচ্ছে একটা ওয়াল লিংক দিচ্ছে এটা হচ্ছে ওদের অ্যাড্রেস এটা ফ্রি লিংক ফ্রি লিংকটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে আর পেড যদি দেন ইয়ারলি $6 তাহলে হচ্ছে কি তারা এখানে আপনার এই এটার কি বলে প্রিমিয়াম ফিচার্সগুলো আপনাকে কি দিবে আর কি হ্যাঁ ওকে ফাইন প্রিমিয়াম ফিচার্স পারলে আপনার এই ইউআরএলগুলো চেঞ্জ চেঞ্জ করতে পারবেন আর কি দেখেন ওরা বলতেছে কি এডিট ফোন মেসেজ অ্যান্ড ইউআরএল এনি টাইম ঘটনা বুঝছেন আচ্ছা ধরেন এবার আমি এখানে আসলাম এসে বললাম আছে জাস্ট ওই লিঙ্কটা দিব এই এখন এই অনলাইন লিঙ্কগুলো কাজ করে না কখন জান না আপনারা কখন কাজ করে না বলেন তো রাইট ও রাইট হ্যাঁ যখন আমরা এখানে কি এইচটিটিপিএস দিব না তখন কোনোভাবে এটা অ্যাজ এ লিঙ্ক হিসেবে কাজ হবে না
ওকে আর এইটা একটা এক্সটার্নাল লিংক হলে আপনারা এখানে কি করবেন জানেন এখানে লিখতে হবে কি বলেন তো লিখতে হবে টার্গেট টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি এক্সটার্নাল লিংক হয় তাহলে এটা লিখতে হবে যেমন আমাদের এই যে ফেসবুকের যেগুলো আছে এগুলো সবই কি একটা এক্সটার্নাল লিংক এই জন্য এখানে আপনাদের লিখতে হবে কি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কথা ক্লিয়ার এবার দেখেন আমি যদি এখানে এসে দিতে হচ্ছে কি এই ক্লিক করে এখানে এটা হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে ভালো না বিষয়টা সিম্পল এটা ক্লিয়ার সবাই আচ্ছা নাইস তাহলে একটু তুলেন তো এটা একটু কাজ করে না বাকি কিন্তু আমরা বেশি কাজ করতে পারি না আমরা তাহলে বুটস্ট্র্যাপ লিংক করতে হবে না হ্যাঁ করেন করেন তাড়াতাড়ি 10 মিনিট সময় আমি ইউএলটা আপাতত শর্ট করতেছি কারণ আপনারা আগে এটা তুলেন তারপর ইউএল আচ্ছা দেখেন একটু প্লিজ দেখেন এটা যদি কমপ্লিট হয় তাহলে বলুন আমি ইউএল গুলো একটা একটা করে ওপেন করব আগে হচ্ছে কি এই টপ সেকশনটা এখান থেকে এখান পর্যন্ত কালেক্ট করেন তারপর হচ্ছে ইউএলটা হচ্ছে যে ইউএল গুলো ওই যে প্রথম ইউএলটা ওপেন করলাম হ্যাঁ ওই মেল টু হোয়াটসঅ্যাপ এগুলো একটা দেখে দেখে লিখতে পারেন বুঝে লিখতে পারেন ইউএল টু ইউএল এটা প্রথম ইউএলটা এটা তাহলে আমরা দেখো করলাম আমরা হ্যাঁ এরপর আমাদের কাজটা কি আমাদের এরপরে আচ্ছা আমাদের কি কি শেষ হলো কি বলেন তো আপনারা আমাদের অ্যাসেটটা শেষ হলো আমাদের কি কন্টেন্টটা শেষ হলো একটা যে কোনো সেকশনে আমাদের কাজ হচ্ছে কি এখন থেকে চারটা প্রথম হচ্ছে কি আপনার স্ট্রাকচার তারপর হচ্ছে কি কন্টেন্ট তারপর ডিজাইন তারপর রেসপন্সিভ স্ট্রাকচার কন্টেন্ট ডিজাইন রেসপন্সিভ এই চারটা কমপ্লিট করে আপনি পরের সেকশনে আসবেন আবার ওই সেকশনে চারটা কমপ্লিট করবেন দেন আবার কি পরের সেকশনে আসবেন মানে এগুলো কোনোটাই আপনি রেখে যাবেন না রেখে গেলে পরে যখন কাজ বেড়ে যাচ্ছে আপনার হ্যাঁ তাহলে আমাদের এখানে কি গেলো স্ট্রাকচার এবং কন্টেন্ট কি আমাদের চলে গেল এরপর ডিজাইন পার্টে আসে ডিজাইন পার্টটা যদি আমরা একটু দেখি এখান থেকে কি হয় দেখেন তো দুই প্রান্তে দুই ধর এলিমেন্ট গুলো কি চলে গেছে দুই প্রান্তে দুই এলিমেন্ট গুলো চলে গেছে একটু দেখা যায় বোঝা যায় এখন আমাদের এখানে কোশ্চেন হচ্ছে কিভাবে এটা দুই প্রান্তে এটার এক প্রান্তে রেখে এটার আরেক প্রান্তে নিয়ে আসতে পারি হাও আচ্ছা এস ইজ বিটুইন ওকে ফাইন আচ্ছা ঠিক আছে আমরা একটু বুটস্ট্র্যাপে আসি বুটস্ট্র্যাপ থেকে এই যে দেখেন একটা লোক আছে এখানে নাম হচ্ছে কি এই যে লেআউট লেআউটের ভিতরে আছে হচ্ছে কলাম কলামে একটু যাই হ্যাঁ কলামে গেলে এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হরাইজন্টাল অ্যালাইনমেন্টের জন্য কিছু সিলেক্টর লিখে রাখছে সিলেক্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলোর কাজ কি কারণ আমরা ফ্ল্যাক্স করে আসছি দেখেন এখানে বলছে কি অ্যালাইন আইটেমস অ্যাস্টার্ট হ্যাঁ দেখেন তার মানে কি আপনার শুরুতে থাকবে এর পর বলতেছে কি অ্যালাইন আইটেমস সেন্টার কোথায় বলতেছে দেখেন তো এগুলা রোতে আমি বলছিলাম যে রোতে কিছু লেখা যাবে না কিন্তু বুটস্ট্র্যাপ লিখে দিচ্ছে দেখে আপনার কি লিখা যাবে এটা লিখা এখন এখানে বৈধ লিখেন রো এর মধ্যে আছে ফ্ল্যাক্স আর এগুলোর মধ্যে আছে কি ওই যে অ্যালাইন আইটেমস স্টার্ট অ্যালাইন আছে সেন্টার অ্যালাইন আইটেম এন্ড অ্যালাইন আইটেম স্ট্রেচ আমরা দেখছিলাম না কিছু ফ্ল্যাক্স ওই ফ্ল্যাক্সের ওই বিষয়গুলোর এটা কি এখন অ্যাপ্লাই করতেছে রাইট ওকে এরপর দেখেন অ্যালাইন আইটেমস কি সেন্টার তাহলে পুরো আপনার কি ওই কলামটা সেন্টারে চলে আসছে কার সেন্টারে আসছে দেখেন তো প্যারেন্টের সেকশনে আসছে সেন্টারে আসছে এরপর বলছে কি অ্যালাইন আইটেমস এন্ড তাহলে প্যারেন্টের এন্ডে আসলো এখন প্যারেন্ট কে জিনিসটা বুঝেন এখন আমরা তো জানি কি ফ্ল্যাক্স নিজে তো প্যারেন্ট নাকি তাহলে আবার এখানে বলছে কি প্যারেন্ট এবার ধরেন কোন কারণে একটা প্যারেন্ট আছে তার ভিতরে একটা চাইল্ড এক কোন সময় কি প্যারেন্ট হয়ে গেছে সেই প্যারেন্টটা হচ্ছে কি এটা ওকে আর এই প্যারেন্টটা এই প্যারেন্টের তুলনায় কি ছোট ছোট বিধায় এই প্যারেন্টের কি আগের প্যারেন্টের টপে যাওয়া পসিবল সেন্টারে আসা পসিবল বটমে যাওয়া পসিবল যদি এই প্যারেন্ট আর এই প্যারেন্টের হাইট যদি সমান হতো তাহলে এটা কি টপে যাইতে পারতো না সেন্টারে আসতে পারতো না বটমে যেতে পারতো না তার যাওয়ার জায়গা নাই কারণ হ্যাঁ যখন হচ্ছে যে এরকম কোন একটা এলিমেন্টকে টপে সেন্টারে বা বটমে নেবেন তখন দেখবেন যে এর যে প্যারেন্ট সেই প্যারেন্টের ওই হাইটটা কি বেশি কিনা যদি বেশি হয় তাহলে পসিবল আদারওয়াইজ কি পসিবল না ক্লিয়ার কথা আচ্ছা এগুলো কোথায় লিখতে হবে দেখেন তো রো এর ভিতরে এরপরে এই যে কলাম এই কলামের হচ্ছে স্পেসিফিক কোন একটা সেলকে চাইলে কি এভাবে টপে সেন্টারে টপ বটম থেকে সেন্টারে আবার কি এভাবে টপ বটম থেকে এন্ডে বা বটমে কি নিয়ে আসা পসিবল কি হবে দেখেন এটা হচ্ছে কি অ্যালাইন সেলফ অ্যাস্টার্টার ছিল না ওটার হচ্ছে কি এরকম এখানে দেখেন কলের মধ্যে দিচ্ছে কি অ্যালাইন সেলফ অ্যাস্টার্ট অ্যালাইন সেলফ সেন্টার অ্যালাইন সেলফ এন্ড হ্যাঁ এখানে যদি মনে হচ্ছে কি এটা লেফট থেকে সেন্টার কিন্তু অ্যাকচুয়ালি না অর্ডারিং অনুযায়ী এটা মাঝখানে এটা সেন্টার করা হয়েছে কি টপ বটম থেকে এখানে একই কথা
যদি যেটা থেকে আপনি কি টপ বটমে সেন্টার করতেছেন বা টপ নিচ্ছেন বা বটম নিচ্ছেন সেটা যদি ওর প্যারেন্টের সাপেক্ষে ছোট হয় তাহলে আপনি টপে সেন্টারে বা বটমে নিতে পারবেন, আদারওয়াইজ কি পসিবল না। কথা কি বুঝা গেল? আচ্ছা, এটা কার মধ্যে দিবেন? স্পেসিফিক কি কলের মধ্যে, মানে এটা চিলড্রেন নিয়ে কাজ করতেছে। এরপরে দেখেন হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, মানে কি ডানে বামে অ্যালাইনমেন্ট, এগুলো দেখেন তো। এটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে বলছে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি এন্ড, তাহলে এটা কিভাবে বলেন তো? জাস্টিফাই কন্টেন্ট এটা অ্যারাউন্ড, এটা হচ্ছে স্পেস বিটুইন, এটা হচ্ছে ইভেনলি, বুঝছেন? দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি। দেন আমাদের এগুলো কোথায় লিখছে? রো এর মধ্যে, ওই যে প্যারেন্টের মধ্যে লিখতে হয়নি এগুলো। দেখ কাজগুলো কত কমাই দিচ্ছে ওরা। এখানে একই কথা, ধরেন এই যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চার প্যারেন্ট হচ্ছে কি এটা, হ্যাঁ। এই বাচ্চাগুলো যদি প্যারেন্টের তুলনায় ছোট হয় তাহলে এগুলো প্যারেন্টের ভিতরে লেফটে রাইটে সেন্টারে এসএস বিটুইন দিয়ে এসএস ইভেনলি দিয়ে এসএস অ্যারাউন্ড দিয়ে ম্যাচ করা পসিবল। যদি বাচ্চাগুলো প্যারেন্টের টোটাল জায়গা দখল করে নেয় তাহলে এদের কিন্তু আর ওই যে লেফট রাইট সেন্টার বলতে এদের কাছে কি হবে না। কথাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কথা অনুযায়ী বা আমাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে হেল্প করবে কে? স্পেস বিটুইন। তাহলে এই যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইনটাকে আমরা কপি করলাম, কপি করে রো এর মধ্যে দিব। হ্যাঁ, তা আমি ইউএল গুলো আবার কলাপস করে দিচ্ছি। রো কে এটা না দিলাম, বলে কিছু এই যে ও ধরতে পারছে, ধরতে পারছে। দেখেন যদি না বুঝেন কোনো প্রবলেম নাই, আমি হচ্ছে এই কলাম এই গ্রিড আর এই গ্রিডের মধ্যে একটু বর্ডার দিচ্ছি। দেখেন বর্ডার, বর্ডার ডেঞ্জার, এই দেখেন দুটা চাইলে কি ফুল এরিয়া দখল করে রাখছে। এটা তো কন্টেন্ট দেখা যাচ্ছে কিন্তু এরিয়া দখল করছে কি পুরোটাই, দ্যাটস ওয়াই এটা আর কি এদের সাথে চিনতেছে না কিছু। কিন্তু যদি আপনি বলেন এখানে কি, ধরেন আমি এখানে বলে দিলাম কি টু, তাহলে দেখেন ছয় আর আট আর চার ফাঁকা আছে না, সে ফাঁকা নিয়ে এটা কি দূরে সরাই দিবে। কথা বুঝে গেল? কিন্তু এটা ভাবে আমরা করবো না কাজটা, আমরা কি এটাকে ছয় ছয় রাখবো। তাহলে কিভাবে পসিবল কাজটা করা? এই শুধুমাত্র আমার ইউএল এটারে যেটা আছে এই বাচ্চাগুলো শুধু এখানে দিব, আমার ওই যে গ্রিড ব্লক একটু কি থাকবে। হ্যাঁ, তাহলে আবার একটা আমাকে বলেন তো, আপনি কোন টেক্সটকে কন্টেন্টকে কিভাবে লেফটে নিতে পারেন, কিভাবে রাইটে নিতে পারেন, কিভাবে সেন্টারে নিতে পারেন? টেক্সট অ্যালাইন, নাইস টেক্সট অ্যালাইন। হ্যাঁ টেক্সট অ্যালাইন, এটা খুবই সিম্পল হলো না ব্যাপারটা। আবার এই টেক্সটের মধ্যে আসলে শুরুতেই আপনি হচ্ছে কি এটা পেয়ে যাবেন যে টেক্সটের কি অ্যালাইনমেন্ট। এই টেক্সট স্টার্ট দিলে লেফটে যাবে, টেক্সট এন্ড দিলে রাইটে যাবে, টেক্সট সেন্টার দিলে মাঝে পড়ে থাকবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারবো কি বলেন তো, টেক্সট এন্ড, টেক্সট এন্ড। ওকে, তো আমার এখানে হচ্ছে এসএস বিটুইনের তো দরকার নাই, তাহলে আমি এটা কি আপাতত কেটে দিলাম। আর এই যে ইউএল, হ্যাঁ ইউএল এর মধ্যে এসে এখানে লিখলাম কি টেক্সট এন্ড, তাহলে কিন্তু ইউএল এর বাচ্চাগুলো সবাই কি এখন যদি ইউএল এর মধ্যে স্পেস না থাকতো ডানে সরানোর, তাহলে কিন্তু সে যেতে পারত না। এরপরে দেখেন এই যে এই টপে কোনো জায়গা নেই কিন্তু বটমে দেখেন আছে, এটা কি এটা প্যাডিং হতে পারে, মার্জিন হতে পারে, আপনি খুঁজে দেখতে হবে, আগে বুঝতে হবে যে এটা কি। চলো আমরা বোঝার চেষ্টা করি, আমি একটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দেখতে হবে কোথায় আছে ঘটনাটা। অ্যাঙ্করটাকে দেখেন তো, এটা আছে অ্যাঙ্করটাকে আছে, দেখেন তো না, কিভাবে বুঝলাম? কারণ যদি থাকতো এখানে কোন না কোনো একটা শেপ চলে আসতো না। এলাইতে গেলাম, এলাইতে আছে, এলাইতে রাইট একটু আছে, রাইট। হ্যাঁ, ইউএল এ গেলাম, ইউএল এ আছে, আছে। এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে মার্জিনের কালার, আর প্যাডিং হলে এটা অন্যরকম একটা কালার দিত আর কি। ওকে, দেখেন এতে মার্জিন বটম বলে রাখছে, দেখা যায়। আর আপনি হয়তো মার্জিন বটম জিরো করে দিয়ে এটা রিমুভ করে দিতে পারেন, অথবা এটা টপে মার্জিনটা কি অ্যাড করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। দেখেন কিভাবে অ্যাড করবেন, বুট স্ট্র্যাপ দিয়ে খুব আরামসে এটা করে ফেলা যায়। আপনারা চলে যাবেন হচ্ছে কি ইউটিলিটিস, ইউটিলিটিস থেকে এই যে সাইজিং, ইউটিলিটিস থেকে কি স্পেসিং, সাইজিং স্পেসিং স্পেসিং। হ্যাঁ দেখেন এখানে মার্জিন পেটিং সুন্দর টেবিল দিয়ে রাখছে। আমরা যদি টপে যদি মার্জিন, তাহলে কি মার্জিন টপ, মার্জিন টপ, বটমে দিলে মার্জিন কি বটম। ওকে, তা আমি টপে দিব, চল আমি একটু দিই। দেখেন তো আমরা এখানে এই যে এই ফাঁকাটা কোথায় পাইছিলাম, ইউএল এর মধ্যে না এলাইয়ের মধ্যে? ইউএল, তাহলে ইউএল এর মধ্যে ঘটনাটা ঘটা দিলে হয়ে যাবে। ইউএল কে এটা,
আমি এখানে বলে দেব কি ধরেন তো মার্জিন টপ 3 বললাম একটা অ্যামাউন্ট বলেন বলে দেখ টেস্ট করে দেখেন এটাতে হয় কিনা বই জি এটা কি ইউএল হ্যাঁ এটা ইউএল তো এই যে ইউএল এটা ইউএল না ওটা ইউএল হ্যাঁ এই ইউএল মত দিলাম কি মার্জিন টপ 3 দেখেন হয়ে গেছে না আবার আপনি বলেন যে না আমি মার্জিন দিবই না তাহলে কি করব জানেন মার্জিন বটম 0 মানে এটা ছিল না মার্জিন বাড়ি বলে এখানে এটা আমি এখন কি 0 করেছি মার্জিন বটম 0 এই কথা ঠিক আছে কি করব না এবার রাখবেন না ফেলে দিবেন আচ্ছা রাখেন না তো রাখেন রাখেন রাখা দেয়া লাগবে না রাখেন তাহলে হয়ে গেল জিনিসটা তাহলে দেখেন আমার কি ডিজাইন কিন্তু আমাদের শেষ আর বাকি ডিজাইনটা করতে বাকি ডিজাইন কি বলেন তো এই যে এবার এই যে এগুলা হ্যাঁ এগুলা লাগবে চলেন এবার দেখেন এই যে কালারটা এই কালারটা কিন্তু আমরা বুট স্টেপ কিন্তু পাই নাই তাহলে কাস্টম কোড করতে হবে না আর যদি এটা তো পাই নাই তাহলে আবার হচ্ছে আবার আদিকালে চলে যেতে হবে আদিকালে কোথায় সিএসএস মানে সিএসএস কিন্তু ছাড়বে না আপনাদের লাগবে আর বুট স্টেপ বাই ডিফল্ট যা আছে তাই আপনাকে দিবে বাদ বাকি জিনিসটা আপনারা কি দেখেন Start end dot top info info ভিতরে কি আছে a না কোন এরে বুটস্ট্র্যাপ দিয়ে দিচ্ছে তাহলে যা আছে সব এটা রান করে ক্লিক করে দিলাম সে আমাদের কি সব বলে দিবে যে কি লাগবে এটা হচ্ছে কালার কাজ শেষ হয়ে গেছে না এই দুইটা কালার সেম না এটা বলছিলাম কি কন্টাক্ট ইনফো বলছেন এটাকে আপনি জাস্ট বলেন কমা ওয়েট সোশ্যাল লিংক ডট সোশ্যাল ইনফো এর এ এটা হচ্ছে কি একটা গ্রুপ সিলেক্টর সোশ্যাল ইনফো এ কন্টাক্ট ইনফো এ কন্টাক্ট ইনফো এ এর জন্য একবার এটা কাজ করবে সোশ্যাল ইনফো এ এর জন্য একবার এটা কি কাজ করবে দেখেন আমার কাজ শেষ সিম্পল না একবারে এরপরে হোবার ফলা আর এই যদি এরা হোবার দেন বাট আমরা করব হ্যাঁ আমরা এটাতে ভালো আমরা করব আসুন আমরা হোবারে এই কালারটা দিব ব্র্যান্ড এটা হচ্ছে ব্র্যান্ড কালার এটারে দিব যদি যেমন দেখবেন যে কি স্পেসিফিক কিছু কালার হাইলাইট হচ্ছে আবার এটা লোগো তোকের মধ্যে আছে এটা হবে কি তখন একটা ব্র্যান্ড কালার বা প্রাইমারি কালার হিসেবে এটা ধরে দিবেন এটাকে আমি এটা বললাম তুমি আসো এখানে এসে বসো তোমার এখানে বলছি তুমি হচ্ছে আবার হোবার হয়ে যাবে সে হোবার হয়ে গেল সে হবা হয়ে গেল আর এখানে কালারটা দিয়ে দিচ্ছি আমরা এই আর এখানে বলবো কি ট্রানজিশন পয়েন্ট 5s লিনিয়ার এটা আমার কাছে লিনিয়ার ভালো লাগে আপনারা অন্য আপনাদের মতো যে এটা ভালো লাগে এটা দিবেন এই দেখেন আবার হলো শেষ আমার ডিজাইন শেষ আমার স্ট্রাকচার শেষ আমার কন্টেন্ট শেষ এরপর কি কাজ রেসপন্সিভ এবার কাজ হচ্ছে কি রেসপন্সিভ ঠিক আছে রেসপন্সিভ তিনি মজিলার বাড়ি চলে যাবেন মজিলার বাড়ি যান আর কারে বাড়িতে গেলে খালি হাতে গেলে হবে বলেন তো সাথে কি নিয়ে যাবেন রাইট সাথে লিংক নিয়ে যাবেন এই খালি হাতে গেলে তত ফিল না আসেন লিংক নিয়ে আসলাম তারে দিলাম যেটা তোমাদের নানসি তুমি দেখো এটা এই কন্ট্রোল শিফট এম সে চেক করে দেখতেছে যে আসলে জিনিস ভালো জিনিস আসছে কিনা কন্ট্রোল শিফট এম এবার আমাদের হচ্ছে যে কি ছিল বেস পয়েন্ট ছিল কি এমডি এমডি কি 768 এই কোন ঝামেলা নাই এটা বাই ডিফল্ট র‍্যাপিং হয়ে গেছে সুন্দর মতে এটা এর জায়গায় কি বসে আছে নাইস না বিষয়টা এখন এই স্ক্রিনে এই দুইটা সমস্যা যদি এটা থাকতো মাঝে মাঝে তাহলে ভালো লাগত না এই দুইটা মাঝে মাঝে এটা থাকলে ভালো লাগত তাহলে আমরা কি করতে পারি বলেন তো ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট কিভাবে করতে পারি
সেলগুলো তাড়াতাড়ি ভুলে যায়। এই যে কি এমএক্স সেন্টার, তো পার্টিকুলার এলিমেন্ট এসএমএক্স সেন্টার দিয়ে হয় না। এই যে একটু আগে যেখানে করলাম, এই যে এবার বলতেছেন কেন আপনি, দেখেন অ্যালাইন আইটেম সেন্টার কি সময় দিবেন রো এর ভিতরে। হ্যাঁ চলেন, এই চলেন দেখি তো কাজ করে কিনা, করছে করছে, দেখেন তো এই দুটো মাধ্যমে এটা আসছে কাজ করে। সিম্পল জিনিসটা একটু বড় করেন, বয়সিং গুলো তো এমনিতে উপরে পাশাপাশি ছিল এবং কি একই অ্যালাইনমেন্টে ছিল। ঠিক আছে, বলানো বিষয়টা এগুলো সব পয়েন্ট খেয়াল রাখতে হবে, কোনো পয়েন্ট ভুলে যাবে না। আচ্ছা ওই ডাউনার আপের দিয়ে এবার দেখেন নিচে আসতেছি, নিচে কে এসএম, রাইট এসএম আসার পরে কি হলো, এই দুটো কি ভেঙে গেছে। এখন আবার ভেঙে গেলে তো স্বাভাবিক ভাঙবে, কারণ আমরা কি এসএম এর জন্য কোনো ব্রেক পয়েন্ট দেই নাই। এখন এটা ভাঙাটাই ঠিক আছে, তাহলে এটা এক স্ক্রিনে আসলো, এটা এক স্ক্রিনে আসলো, নাইস। এখন আমি এইগুলো তুলে দিয়ে একটু তুলে দেওয়ার আগে একটু কথা বলি, দেখেন এই যে এখানে এটা রাখলাম, এখন এটা কি ভালো লাগতেছে? এটা কোথায় গেলে ভালো লাগতো, মাঝে আসলে ভালো লাগবে নাহলে কি এখানে আসলে ভালো লাগবে? এটাকে কেন ডান দিয়ে গেছিল এটা খেয়াল আছে আমাদের, কেন গেছিল ডান দিকে? ওকে আমি বলছিলাম যে কি টেক্সট এন্ড, আমি তো ওরা বলি টেক্সট সেন্টার, সিম্পল একদম। কিন্তু গড়াটা কখন করবে জানেন, এখানে আসলে তখন, এখন আবার সে কি মাসানে বসে আছে, এখন ছোট স্ক্রিনে মাসানে বসে আছে, আবার সে কি বড় স্ক্রিনে মাসানে বসে আছে। তাহলে এখন কি করতে হবে, ছোট স্ক্রিনে সে মাঝখানে বসবে কিন্তু বড় স্ক্রিনে গেলে সে কি ডান পাশে চলে আসবে। এটা আমরা এখন দেখবো, দেখবো দেখেন আমার টেক্সট যখন পড়তেছিলাম আমি এগুলি স্কিপ করছিলাম, আপনার খেয়াল থাকার কথা, এগুলো হচ্ছে টেক্সট অ্যাজ স্টার্ট সেন্টার এন্ড কে ওই ব্রেক পয়েন্ট সহ ইউজ করতেছে, টেক্সট অ্যাজ স্টার্ট সেন্টার এন্ড কে কি ব্রেক পয়েন্ট সহ ইউজ করতেছে। তাহলে আমি যদি এভাবে বলে দিই, দেখেন তো টেক্সট সেন্টার, তুমি সেন্টারে বসো কোথায়, এসএমএ, টেক্সট সেন্টার এসএমএ কোথায় বসো, এসএমএ, অথবা শুধু বললাম কি টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার বললে এটা কি একবারে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য, আর উপরে যে কোনো ব্রেক পয়েন্ট না বলে এটা কি সবার জন্য। কিন্তু আমি এটা বললাম যে কি তুমি টেক্সট সেন্টার হও সবার জন্য, একটু পরে বললাম যে এটা জোক ছিল, তুমি টেক্সট মিডিয়াম ডিভাইসে আবার কি এন্ডে চলে যাও, ওটা বুঝছেন। প্রথমে বললাম যে কি সব ডিভাইসের জন্য সেন্টার, একটা পর আবার বললাম যে না 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 এটা তুমি মিডিয়াম স্ক্রিনে আসতে চলে যাবে কোথায়, শেষে, এবং আর পরে তার আর কিছু বলবেন না, তাহলে বাকি সব ডিভাইসে সে কি এন্ডেই থাকবে। কথা বোঝাচ্ছে, সিম্পল না বিষয়গুলো একবারে, এই দেখেন এগুলো ধর মাছদের কবিতার মতো একবার সুন্দর একটা একটা করে আপনি জাস্ট দিবেন আর চলে আসবেন। এই আপনি যদি বলেন যে হচ্ছে কি এই স্ক্রিনে এক্সট্রা স্মল ডিভাইসে আসলে এগুলো সেন্টার পজিশনে থাকবে তাহলে ভালো লাগবে, সেটা পসিবল না? এখন পসিবল কিভাবে পসিবল, দেখেন আমি বলে দিলাম কি এখানে এসে কি বলো বলেন তো, দেখেন বললাম টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার সেম করে দিলাম আর কি, যে এক্সট্রা স্মল ডিভাইস স্মল ডিভাইস সেন্টার থাকবে, আর এমডি দেখলে সে হয়ে যাবে কি টেক্সট অ্যাস্টার, কি হয়ে যাবে টেক্সট এমডি অ্যাস্টার। এই দেখেন তাহলে এক্সট্রা স্মল এবং স্মল কি সেন্টারে থাকবে দুইটাই, আর বড় স্ক্রিন এমডি গেলে এটা চলে যাবে কি অ্যাস্টার, এটা চলে যাবে কোথায় এন্ড, সেটা থেকে বেরোন, চলে চলে সিম্পলি হয়ে গেছে। এবার আমি এই বর্ডার গুলো তুলে দিই, এগুলো তো আমার কাজে লাগবে না, এগুলো তুলে দিই শেষ, একটা দুইটা বর্ডার তুলে ক্লিক করলাম একসাথে দেন টিম করে দিচ্ছি। এই এবার এখানে কোনো অসুবিধা মনে হচ্ছে আপনাদের, কারো কোনো মনে হচ্ছে না? একটা অসুবিধা মনে হচ্ছে, মরিয়ম কাছাকাছি ছিল, এখানে গ্যাপটা বেশি, ওই জন্য দূরে ছড়ে গেছে। এটা কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে এটা কি বাম পাশে আমার গ্রিড ছিল না, এটার উপরে একটা এটার ভিতরে ইউএল আছে, ইউএল উপরে একটা কি মার্জিন আছে, আর আমরা ইউএল নিচে একটা কি মার্জিন দিয়ে দিয়েছিলাম,
রেটের উপর একটা মার্জিন আছে, এটার উপর নিচে একটা কি মার্জিন আছে, এই যে উপর আর নিচের মার্জিন এখানে ডাবল হয়ে গেছে। এই ডাবল হওয়ার কারণে কি হচ্ছে, এটা বেশি হয়ে গেছে, রাইট? তাহলে আমাদের এখন কি করতে হবে বলুন তো, এই মার্জিন রিমুভ করে দিতে হবে। আমি বোঝার জন্য এটা আবার নিলাম, এখন আমি হয়তো এটা থেকে বটম রিমুভ করতে পারেন, নাহলে এটা থেকে কি টপ রিমুভ করতে পারেন, যে কোনো একটা। তাহলে আমি কোথায় যাবো বলুন তো, এখানে টপ দিই না আমরা, এখানে বটম দিছি, তাই রাইট? তাহলে এটার মধ্যে বটম রিমুভ করে দিই, টপটা তো হচ্ছে বাড়িফলি পাচ্ছি। হ্যাঁ দেখেন, আমরা হচ্ছে এখানে টপ দিলাম, এখানেও কি টপ দিলাম নাকি, সরি বটনটা বাড়িফল পাচ্ছি, টপ গুলো আমরা দিয়ে দিয়েছিলাম। তাহলে এটা রিমুভ করে দিবে, এটা সরি, হ্যাঁ টপটা রিমুভ করে নিচে। তো আমি বললাম কি এই এমটি কেটে দিলাম, মানে কি মার্জিন টপে কিছু আর দিই নাই, তাহলে এখানে কাছে আসছে না। আচ্ছা হ্যাঁ, এবার বড় করলে কি হবে, নাইস, বড় করলে কি হবে, দেখেন বড় করলে হচ্ছে অ্যালাইনমেন্টটা একটু রোটেশন এটার এখন ঠিক আছে, আর বড় হচ্ছে অ্যালাইনমেন্টটা একটু কি, তাহলে আবার কি বলবো তাকে, তার আবার হচ্ছে ব্রেক ফন্ড সব বলবো, দেখেন অবরোধ তার সাথে তার যোগ বলতে হবে। দেখেন বলুন যে কি, তোমাকে তুমি মার্জিন টপে জিরো থাকবা, কিন্তু তুমি যখন কি মার্জিনটা তুমি যখন মিডিয়াম স্ক্রিনে যাবা তখন মার্জিন টপ দিয়ে দেবা কি থ্রি, তুমি এক্সট্রাসনাল ডিভাইসে থাকবে কি মার্জিন টপ থাকবে কি জিরো, এবং সব ডিভাইসে জিরো, একটু পর বলতে না 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 ভুল হয়ে গেছে আমার, আসেন কিন্তু মিডিয়াম স্ক্রিনে তুমি মার্জিন টপ দিবে কত তিন, এবং এর পর সবগুলাতে কি তিনে থাকবে, এর ভুল আর কি শুধরাবেন না আর কি, রেখে দেবেন এভাবে অ্যালাইনমেন্টে চলে আসছে না। ওকে আবার এটা দেখেন, দিলাম তো এবার দেখ সুন্দর, ওই যে কবিতা বললাম তাহলে কবিতা সুন্দর হবে না, কবিতা সবাই লেখে কিন্তু সুন্দর সুন্দর বিষয় আছে না, আমি সুন্দর চাই, শুধু কাজ করলে হবে না, ছন্দ বুঝতে হবে আপনাকে, রাইট? এটা তো এক্সট্রা স্মল, এটা এক্সট্রা স্মল, হ্যাঁ এক্সট্রা স্মলের উপর যদি আমি কিছু না দিই তাহলে কোনটা পাবে, স্মলটাই পাবে, আমাদের এমডি আর এক্সট্রা স্মলের মাঝখানের পয়েন্টটা নাই, তাহলে কোনটা পাবে, নিচে নিচে নিচে, বুঝেন এক্সট্রা স্মল আর এমডির মাঝের পয়েন্টটা দিই নাই, তাহলে মাঝে কোন ডিজাইনটা পাবে, এক্সট্রা স্মলটা পাবে, এক্সট্রা স্মলটা স্মলে পেয়ে যাবে। ওকে আবার আমি যদি ধরে এখানে যদি ধরে কথার কথা নাই বোঝার জন্য এখানে লিখলাম এলজি, তাহলে কি হবে দেখেন, এক্সট্রা স্মল আছে এলজি আছে, মাঝে দুটো ব্রেক পয়েন্ট নাই, তাহলে ওরা কাটটা পাবে ডিজাইন এক্সট্রা স্মল একটা পাবে, ক্লিয়ার সবাই, নাইস? তাহলে দেখেন এবার আমি বর্ডার গুলো তুলে দিই ফাইনালি, টিক টিক, এই আমার কাজ শেষ, ওই এক পিক্সেলের মতো আর কি, এই কাজ শেষ না, সিম্পলি আমার সাইড আর ভাঙবে না। জি বলেন আপু, ওটা বলার কিছু নাই, আপনি সবগুলো ডিভাইস চেক, আপনি 320 থেকে শুরু করে সবগুলো ডিভাইস চেক করবেন আপনি, এটা হচ্ছে আপনাকে ইউআই দিয়ে দিবে তারা, মানে এরকম কোন একটা কি, ধরেন এটা হলো আমাদের ইউআই, এরকম একটা ইউআই দিয়ে ইউআই এর যে স্পেসিং গুলো আছে ওগুলো একটা হিসাব করে হয় মেজারমেন্ট করে, নাহলে আপনি যদি এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন চোখের দেখায় বুঝতে পারেন যে একটা কতটা ফাঁকা থাকবে, ওই হিসেবে আপনি মার্জিন পেডিং গুলো ম্যানেজ করবেন, ক্লিয়ার? তো আজকে এ পর্যন্তই, আপনারা একটু বাসায় গিয়ে প্লিজ একটু এটা ধরেন, প্র্যাকটিস করেন, কালকে থেকে কিন্তু আর একটু ফাস্টার আমরা যাওয়ার চেষ্টা করবো, আপনারা চাইলে বসে তুলতে পারেন, আর নাহলে কি এখন যে বাসায় যে কাজ করতে পারেন, আল্লাহ হাফেজ।